ক্যান্সার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আজকের এই আলোচনা আমরা করব। তো ক্যান্সার কাকে বলে? ক্যান্সারের আমাদের এখানে যে 92তম অধ্যায়ে যেভাবে বিবরণটা দেওয়া আছে সেটা মূলত প্রশ্নোত্তর ঢঙে, অনেকটা ইন্টারভিউ প্যাটার্নে। আমরা কিন্তু সেই প্যাটার্নে যাচ্ছি না, আমরা সরাসরি ক্যান্সার যেমন করে আমরা পড়ি পড়াই সেই পদ্ধতিতে যাচ্ছি। প্রথম হচ্ছে জানা দরকার যে ক্যান্সার বলতে কি বোঝায়, মানে যেটাকে আমরা বলতে পারি ক্যান্সার কি। এবং দ্বিতীয় হচ্ছে ক্যান্সার কি একটা রোগ নাকি ক্যান্সার একটা গ্রুপ অফ ডিজিজ, একটা দল রোগ। কিন্তু এগুলো বোঝার আগে ক্যান্সার বুঝতে গেলে আপনাদের কোষ বা সেলের যে বিন্যাস, টিস্যু, এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতে হবে। আমার ধারণা বিভিন্ন আলোচনায় আমরা এগুলো বিভিন্ন সময় আলোচনা করেছি। আপনারা জানেন মানুষের দেহ কোটি কোটি কোষ দ্বারা তৈরি, এবং এই কোষগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয়, নতুন ধরনের মানে দুরকম ভাবে পরিবর্তিত হয়। একটা হচ্ছে কোষ থেকে কোষ তৈরি হয়ে আগের কোষ চলে যায়, যেমন ধরো আমরা চামড়ায় দেখবেন আপনার আগের কোষ চলে গেল, পড়ে গেল, শেড আউট করে গেল, রাস্তায় পড়ে গেল, জামার সঙ্গে লেগে পড়ে গেল, নতুন ভিতর থেকে কোষ তৈরি হয়ে কোষটা এলো। এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি হতে পারে কোষের অভ্যন্তরেও, এটা কিন্তু এই প্রসেসটা সব কোষেই থাকে, কোষের অভ্যন্তরে প্রতিনিয়ত তার যে মলিকুল গুলো থাকে, তার সেখানে অণু পরমাণু গুলো থাকে, তার যে কেমিক্যাল স্ট্রাকচার গুলো থাকে, তার মধ্যে যে প্রোটিন থাকে, তার মধ্যে যে শর্করা থাকে, সেগুলো প্রতি মুহূর্তে দেহ বদলাতে থাকে। এই দুটো পদ্ধতিতে কোষের পরিবর্তন হয়। প্রথম পদ্ধতিটা কি না, সেল থেকে সেল বিভাজনের মাধ্যমে নতুন সেল তৈরি হচ্ছে, এবং সেই বিভাজনের মধ্য দিয়ে আপনারা জানেন যে সেল বিভাজন মানুষের দেহে যেটা হয় সেটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যখন সে দেহের জন্যই তৈরি করে, একটা যখন সে সন্তান উৎপাদনের জন্য তৈরি করে। সন্তান উৎপাদনের জন্য যে সেলগুলো তৈরি করে তাতে আমাদের ডিএনএ যত থাকে তার হাফ থাকে, আমাদের যতগুলো ক্রোমোজোম থাকার কথা তার হাফ থাকে, খালি হাফ হাফ করে থাকে, কারণ বাবার হাফ মার হাফ মিলে ফুল ফুল হয়। আপনি যদি দেহটা দেখেন, ধরুন আপনার কিডনির একটা সেল পরিবর্তিত হচ্ছে, আপনার লিভারের একটা সেল পরিবর্তিত হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি আগের লিভারের সেলটা যেরকম ছিল পরের লিভারের সেলটা ঠিক সেরকম করেই আসে। এই সেল বিভাজনটাকে নিয়ে কিন্তু আজকে আমাদের মূল আলোচনা, আগেরটা নয়, মানে প্রজননের জন্য যে সেল বিভাজন সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। এখন সেল যখন বিভাজিত হয় তখন একটা সেল থেকে দুটো সেল হয়। এখন এই যে সেলটা তৈরি হলো সেটা ঠিক আগের সেলের মতো না হয়েও তার মধ্যে কিছু পরিবর্তন ঘটে যেতে পারে। কেন ঘটতে পারে? কারণ এই যে সেল বিভাজনের যে সময়টা, তার জন্য যে কেমিক্যাল রিয়াকশন যে পদ্ধতিতে হয়, সেই সময় কেমিক্যাল রিয়াকশন, রেডিয়েশন, যদি যে কোনো কারণেই হবে না কেন, তার কেমিক্যাল রিয়াকশনের মধ্য দিয়ে যদি পরবর্তীকালে যে জিনগুলো থাকবে সেই জিনগুলো যদি ঠিক আগে জিনের মতো এক্সাক্টলি ওইরকম না হয়, তাহলে কিন্তু পরবর্তী সেলটা আইডেন্টিক্যাল একদম একরকম বলা যাবে না। গোটা মানে মানুষের দেহে এরকম প্রচুর সেল প্রতিদিন তৈরি হয়, প্রচুর সেল, যে সেলগুলো তার আগের সেলের মতো হয় না, একটু গন্ডগোল, সামান্য গন্ডগোল। এবং সেই যে গন্ডগোলের সেলগুলো তৈরি হয় তার মধ্যে কিছু সেল থেকে ক্যান্সার তৈরি হয়। সেটাতে কি হয় না, ক্যান্সার সেলের কতগুলো গুণ আছে, মানে গুণ মানে বৈশিষ্ট্য আর কি আছে, সেটা আমি একটু বাদে আসছি। এই ধরনের সেল তৈরি হয়। এখন এই যে ভুল সেল, মানে ভুল জাতের যে সেলগুলো তৈরি হয় সেগুলোর পরিণতি কি, সেগুলো যদি দেহে ক্রমাগত মানুষের দেহে আটকে থাকতো বা কোনো পশুর দেহ যদি আটকে থাকতো
তাহলে কিন্তু তা শুধু ক্যান্সার নয়, বহু রকমের রোগ প্রতিনিয়ত হতে পারত, কিন্তু সেটা হয় না। বহু মানুষ 80-90 বছর বাঁচছে, তার কিন্তু একবারও ক্যান্সার হল না। অথচ সেল আমি বলেছি প্রতিদিন হয়, প্রতি ঘন্টায় হয়, প্রতি মিনিটে হয়, মানে কত কোটি 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 সেল তার দেহে তৈরি হলো, কিন্তু তার ক্যান্সার হলো। কেন হলো? কিন্তু তার দেহেও এরকম অ্যাভারেন্ট সেল, ভুল সেল, বিভ্রান্ত মানে বিপথগামী কোষ সৃষ্টি হয়েছিল, অথচ তার রোগটা হলো। এখানে সেল সাইকেল বলে একটা কথা আছে, মানে সেল, একটা সেল কিভাবে তৈরি হয়, সেই সেলটা কি করে কাজে আসে, কোন সেলগুলো কাজে আসবে না, তার একটা দেহগত পদ্ধতি আছে। এই পদ্ধতিতে যেগুলো বিপথগামী সেল, ভুল সেল, যারা কার্যকরী নয়, যারা ক্ষতিকারক, এই সেলগুলোকে বডি মেরে ফেলার একটা ব্যবস্থা রেখেছে। কিন্তু এটা কেউ গিয়ে তাকে মেরে আসে না, সে নিজেই আত্মহত্যা করতে বাধ্য হয়, সেই জন্য এটাকে বলা হয় সেল সুইসাইড। এই পাথওয়েটাকে বলে, এই রাস্তাটাকে বলা হয় সেল সুইসাইডাল পাথওয়ে। এবার ধরা যাক যে একটা ভুলভাল সেল, যার মধ্যে প্রবল প্রজনন করা, মানে প্রবল আকারে ঘন ঘন নিজেকে বিভাজন করার ক্ষমতা তার আছে, এরকম একটা সেলকে আমরা সেল সাইকেলে ঢোকানোর চেষ্টা করলো বডি, কিন্তু সেটা কোনোভাবে এসকেপ করে গেল। এই কোনোভাবে যদি এসকেপ করে তাহলে সেই সেলটা কিন্তু জীবন্ত থেকে গেল, এবং এই জীবন্ত সেলটা আপনার রোগীর দেহে ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে। এই হচ্ছে ক্যান্সারের গোড়া কথা, মূল কথা। এবার ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে বা ক্যান্সার হতে পারে, ক্যান্সারটা কি? আমি এখনই বললাম যে সেল দেহে প্রতি মুহূর্তে বিভাজনের দ্বারা সৃষ্টি হচ্ছে, ক্যান্সার ও সেল প্রতি মুহূর্তে বিভাজনের দ্বারা সৃষ্টি হয়, তাহলে তফাৎটা কোথায়? বা ধরুন ক্যান্সার ছাড়াও আরেক রকমের টিউমার হয়, এই যেমন ধরুন লাইপোমা, মানে চর্বির টিউমার, সে কিন্তু ক্যান্সার নয়, কিন্তু সেও সেল দেহের প্রয়োজনে যে সেল সেই তত্ত্ব সে মানে না, সে নিজের মতো করে বড় হয়, নিজের মতো করে কাজ করে, এগুলো হতে থাকে। তো তাহলে এই যে সেলটা যেখান থেকে ক্যান্সার হচ্ছে, তার যে বিভাজন বা তার যে বৈশিষ্ট্য, বিভাজনের ফলে সৃষ্ট সেলের যে বৈশিষ্ট্য, এর একটা তফাৎ থাকে। সেটা কি? এক হচ্ছে অনিয়ন্ত্রিত তার বিভাজন চলতে থাকে, হ্যাঁ, অনিয়ন্ত্রিত বিভাজন কথাটার মানে, অনিয়ন্ত্রিত বিভাজন কথাটার মানে হলো যে এই যে সেলের বিভাজন হচ্ছে তার দেহ দ্বারা নিয়ন্ত্রিত নয়, তার নিয়ন্ত্রণ হয় একটা পদ্ধতি আছে, আর সেই পদ্ধতিটা, সে যেখানে পদ্ধতিটা যেটা অ্যাবনর্মাল পদ্ধতি, অস্বাভাবিক পদ্ধতির মধ্যে যে বিভাজন করে, সেটাকে আমরা চিকিৎসার সময় অ্যাটাক করি, আক্রমণ করে কেমোথেরাপি দ্বারা তাকে অ্যাটাক করা হয়, সে আলোচনায় আমরা অনেক পরে আসবো। তাহলে সেল বিভাজন যদি অনিয়ন্ত্রিত, কিন্তু সেল বিভাজনের এই যে অনিয়ন্ত্রণের ফেনোমেনটা কিন্তু যেগুলো নন ক্যান্সারাস, বিনাইন, অর্থাৎ ক্ষতিকারক নয়, এই ধরনের যে টিউমার হয় তার মধ্যে। তবে দ্বিতীয় একটা গুণ আছে, সেটা কি? ক্যান্সার সেল সেগুলোই যারা অনিয়ন্ত্রিত বিভাজন হয় এবং দেহের বিভিন্ন জায়গায় তার স্থান থেকে সরে ছড়িয়ে পড়তে পারে, যেমন ধরুন আপনার চামড়ায় বা লিভারে একটা ক্যান্সার হলো, সেই ক্যান্সার সেলটা চামড়া ছেড়ে অন্য জায়গায় যেতে পারে, আপনার চামড়া ছেড়ে সে লিভারে চলে গেল, সে লাঙে চলে গেল, বা লাঙের যেটা হচ্ছিল সে চামড়ায় এসে গেল, ব্রেনে চলে গেল, তাহলে সে যে একটা এক অর্গান থেকে আরেক অর্গানে যেতে পারে। আবার এমনও হতে পারে যে সে অন্য অর্গানে যাওয়ার জন্য অনেকটা দূরবর্তী অর্গানে গেল না, ধরুন আপনার চামড়ার তলায় আছে মাসল,
সে সরাসরি একটু একটু করে চর্বি, চর্বির পরে মাসল, এইভাবে কন্টিনিউয়াস কন্টিনিউটি রেখে সে যেতে পারে। অর্থাৎ সে অন্য অর্গানের উপরও তার প্রভাব বিস্তার করতে পারে এবং তার মধ্যে সে ঢুকে পড়তে পারে এবং সেখানে সে স্বমহিমায় প্রকাশিত হতে পারে। অর্থাৎ সেখানে গিয়েও সে একইভাবে সেল বিভাজন করে যেতে পারে, সেটা তার সঙ্গে লাগোয়া হতে পারে, অ্যাডজাসেন্ট হতে পারে, লাগোয়া নাও হতে পারে, দূরে হতে পারে। দূরে যাওয়ার জন্য সে অনেক সময় বিভিন্ন জিনিসের থ্রু দিয়ে যায়, পরে আসছে সে আলোচনা। তিন নম্বর গুণ হচ্ছে আপনার লিভারে প্রতি মুহূর্তে তো সেল তৈরি হচ্ছে, আমি একটু আগে বললাম, সেই নতুন যে লিভার সেল তৈরি হচ্ছে হেপাটোসাইটস, তারা কিন্তু আপনার লিভারের কাজটাই করে। কিন্তু ক্যান্সার সেলগুলি হচ্ছে সব অধিকাংশ বেগুন, মানে নাই যার কোনো গুণ। কিরকম বেগুন? অর্থাৎ সে যদি লিভার থেকে তৈরি হয়ে থাকে, সে কিন্তু লিভারের কাজটি করবে না। সাধারণত ক্যান্সার সেল কোনো প্রয়োজনীয় কাজ, দেহের যে কাজগুলো থাকে সেগুলো করে না, সাধারণত, নট অলওয়েজ, কখনো কখনো ক্ষেত্রে দেহের যে কাজটা থাকে সেটাও করে কখনো কখনো, তখন অন্যান্য ক্রাইটেরিয়া দিয়ে ঠিক করা। তাহলে অনিয়ন্ত্রিত তার বংশবিস্তার, সেলগুলো বিভাজন, ছড়িয়ে পড়ার ক্ষমতা এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং দেহের ক্ষেত্রে অকার্যকারী একটি সেল গোষ্ঠী। এবং এই সেলগুলো কখনো অরিজিনাল যে টিস্যু ছিল, যে টিস্যুর তারা সেল, ধরুন মাসল থেকে হয়েছে কি লিভার থেকে হয়েছে কি লাং থেকে হয়েছে, সেই টিস্যুর মতো স্ট্রাকচার তার কখনো হবে না। স্ট্রাকচারালিও তারা ডিফারেন্ট হয়, ফাংশনালি মানে কাজের ক্ষেত্রে, স্ট্রাকচারালি মানে গঠনের ক্ষেত্রে তারা অন্য রকম হবে। তাহলে এই ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল করে তাকে আমরা অনিয়ন্ত্রিত সেল প্রকাশ, সেলের বিভাজন, ছড়িয়ে পড়ার ক্ষমতা, কর্ম মানে টিস্যু গঠনের ব্যর্থতা, এবং মাদার যে টিস্যু ছিল যেখান থেকে সে এসছে সেই কাজ না করা, এগুলো কিন্তু তার বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এখন আপনি যদি আপনাদের বইটা দেখেন, আমি বলেছি আগে এই স্টাইলে আমি পড়াবো না, এরা বিভিন্ন রকমের ভাষা পড়েছে, নির্দয়, সদয়, সামান্য বৃদ্ধি, অসামান্য বৃদ্ধি, আমরা কিন্তু এটাকে বিনাইন টিউমার এবং ক্যান্সার এই দুটো শব্দই ব্যবহার করবো। ক্যান্সার কিন্তু কর্কট বলে পরিচিত, বিনাইন টিউমারের সে অর্থে বাংলা বলা খুব মুশকিল। অন্তত আমার জানা নেই। এখন তার মানে আবার কথাটা যদি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন, ক্যান্সার আসলে একটা সেলের রোগ, কোষের রোগ, এবং শুরু হয় একটা কোষে, একটা কোষে, যে কোষটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়, এবং সেই ক্যান্সার মৃত্যুর কারণ হতে পারে আপনার রোগ। ওই ক্ষুদ্র জায়গা থেকে মেডিকেল সায়েন্সটা এরকমই বিচিত্র, একটা ভাইরাস অন্যান্য মাইক্রোস্কোপে দেখাই যায় না, একটা ব্যাকটেরিয়া অর্ডিনারি মাইক্রোস্কোপে তাকে দেখা সম্ভব, এনলার্জ করে একটা কোষ তাকে অর্ডিনারি মাইক্রোস্কোপে দেখা সম্ভব, বড় করে, তারা কিন্তু একসময় আপনার মৃত্যুর কারণ ঘটাতে। আপনি যদি দেখেন, এখন যে ছবিটা দেখানো হচ্ছে, দেখুন একটা থেকে দুটো সেল, দুটো থেকে অনেকগুলো সেল, এবং সেলগুলো দেখুন ক্লাস্টার হয়ে এক জায়গায় জট পাকি দাঁড়িয়ে আছে। কিন্তু এদের তো উচিত ছিল একটা লিভারের মতো স্ট্রাকচার করা, স্কিনের মতো স্ট্রাকচার করা, করলো না। এটা হচ্ছে ক্যান্সারের বৈশিষ্ট্য। তাহলে ক্যান্সারের এই কয়েকটা বেসিক বৈশিষ্ট্য মনে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে ক্যান্সার সম্পর্কে আমরা এই আলোচনা করতে গিয়ে যেগুলো পেলাম সেগুলোকে আমরা ভেঙে ভেঙে দ্বিতীয় পর্যায়ে বলছি। প্রথম আমরা বলেছি সেল বিভাজন,
এখানে কিন্তু সেল বিভাজনের যে মানুষের যে 46 ক্রোমোজোম থাকে, এখানে কিন্তু 46 ক্রোমোজোম থাকে। তার মানে এই সেল বিভাজনটা জননতন্ত্রের মানে প্রজননের জন্য যে সেল, সেই সেলের সঙ্গে যুক্ত নয়, সেই ধরনের নয়। যদি তার মধ্যে থাকে সেল সাবিতা মানে ডিএনএ, ডিএনএ ফুল ডিএনএ থাকে, দুই হচ্ছে এই সেল যে কোষে এই বিভাজন হতে গিয়ে সে সৃষ্টি হয়েছিল সেই কোষের মধ্যে প্রথম বাচ্চা থাকে, দুই চার ছয় আট এগুলো বাচ্চা থাকে, এবং গতি হয় অত্যন্ত দ্রুত, অত্যন্ত দ্রুত গতিতে সে হয়। তারপর সে কি করে, ছড়ায় কি করে, কারণ এই ছড়ানোর গুণ না থাকলে কিন্তু ক্যান্সার ক্যান্সার নয় ভার্চুয়ালি, মানে ক্যান্সার ক্যান্সারের কথাটা লুজ মানে হালকা অর্থে বলেছি, তার এই গুণটা থাকতেই হবে। এই যে সেলগুলো থাকে, এই সেলগুলো এমনি টিস্যুতে কি হয়, একটা সেল একটা সেল খুব টাইটলি লেগে থাকে, লেগে থাকে না, এদের চরিত্রটা হচ্ছে লুজলি অ্যাডারেন্ট। ফলে এই সেলগুলো ক্ষমতা আছে আপনার রক্তের শিরা, আপনার লিম্ফ গ্রন্থির যে শিরাগুলো থাকে লিম্ফে, রক্তের শিরা এগুলোর মধ্যে ঢুকে পড়া, বা ধরুন লাঙের ক্ষেত্রে প্লুরাল ক্যাভিটির মধ্যে ঢুকে পড়তে পারে, এর ফলে সেল একটা দুটো করে পড়বে ক্যান্সার সেল, আর সে ক্যাভিটির মধ্যে চলে এলো, সিলোবিক ক্যাভিটি বলি আমরা, যাই হোক, বা পেটের মধ্যে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে পড়ে গেল, সে একটা বিরাট ক্যাভিটি, যে উপর থেকে নিচ পর্যন্ত সে যে কোনো জায়গায় পেটে ছড়িয়ে পড়তে পারে, অথবা ওই ক্যাভিটি যে ঝিল্লি থাকে তার মধ্যে যেতে পারে, আর যেগুলো রক্ত শিরায় ঢুকে গেল সেগুলো যে কোনো জায়গায় যেতে পারে, ব্রেনে যেতে পারে, লাঙে যেতে পারে, লিভারে যেতে পারে, কিডনিতে যেতে পারে, বোনস বা হাড়ে যেতে পারে, এমনকি মাসলেও যেতে পারে, তবে হার্টে খুব একটা এরা গিয়ে থাকতে পারে না, হার্ট যেহেতু কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পাম্প করতে থাকে, সেই জন্য হার্টে গিয়ে ওদের স্থিত হওয়ার কোনো বিশেষ স্কোপ থাকে না। এরা সাধারণত গিয়ে সেই জায়গায় স্থিত হয় যেখানে রক্তের প্রবাহ থাকে, এবং ওরা করে কি সেখান থেকে গিয়ে আসতেই করে আবার তার রক্ত শিরার গায়ে লেগে গেল বা সেটাকে ফুটো করে বেরিয়ে গেল, এই ধরনের একটা এনজাইম বা হরমোন এদের মধ্যে থাকে যে এরা ওয়াল গুলোকে ফুটো করতে পারে, করে ওখানে গিয়ে তারা আবার একটু বিশ্রাম নিল, তারপরে ওখানে আবার তাদের বিভাজন আরম্ভ হলো, করতে 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 সেখানে অনেক সেল তারা তৈরি করলো, ধরুন আপনার কিডনি থেকে গেছে ব্রেনে, সেই ব্রেনে গিয়ে তারা প্রচুর সেল তৈরি করলো, এই যে অনেক দূরে কন্টিনিউয়াস না হয়ে এক জায়গায় গিয়ে তারা জমা হলো, এটাকে আমরা বলি মেটাস্টেটিক অ্যাক্টিভিটি বা মেটাস্টেসিস, সংক্ষেপে অনেকে বলবে মেট, এমইটি। এই মেটস গুলো ক্যান্সারের চেয়েও ডেঞ্জারাস, এবং দুটো কারণে ডেঞ্জারাস, একটা হচ্ছে তারা আরেকটা অর্গানকে অ্যাটাক করলো, আপনার কিডনি ধরুন ডান দিকের কিডনিতে ছিল, এখন তারা লাঙে চলে গেছে, দুটো লাঙে চলে গেছে, দুটো লাঙে এফেক্টেড হয়ে গেল, বহু জায়গায় ডিপোজিট হয়, এবং এই মেটসি যে সেলগুলো থাকে এদের বিভাজন শক্তি প্রাইমারি টিউমারের চেয়েও বেশি থাকে। এবার ওখান থেকে যদি সেল আরেকটা অর্গানে যায় তার বিভাজন শক্তি আরো বেশি থাকে, মানে সাবসিকুয়েন্ট মেট সেকেন্ডারি মেটস, তার ফলে ক্যান্সারের প্রথমের দিকে যে গতি থাকে একটা লোককে অসুস্থ করা, শেষের দিকে তার গতি অনেক বেড়ে যায়, যেটা একটা অর্গানের বা একটা সেলের রোগ একটা অর্গানের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা বহু অর্গানে ছড়িয়ে পড়ে, যেটা ধরে নেওয়া যায় যে টিউমার ডাবলিং টাইম, অর্থাৎ একটা টিউমারকে ডবল হতে যতক্ষণ লাগে, ধরা যাক 100টা সেল ছিল সেটা 200টা হতে যদি যে সময় লাগে, পরবর্তীকালে এই সময়টাও কম লাগে, সেই জন্য শেষের দিকে রোগের গতি অনেক বেড়ে যায়। নেক্সট হচ্ছে ধরে নেওয়া যাক
যে একটা ক্যান্সার সেল গিয়ে লিম্ফ্যাটিক চ্যানেলস যেগুলো ভেনের মধ্যেই থাকে তার মধ্যে ঢুকে পড়ল, তাহলে ওখান থেকে কতদূর যাবে গিয়ে একটা লিম্ফ নোডে যাবে, নিয়ার আসছে লিম্ফ নোড, ড্রেনিং লিম্ফ নোড, ড্রেনিং লিম্ফ নোডে গিয়ে তারা একই কীর্তি করবে যেটা আমি আগেই বললাম। কিন্তু লিম্ফ নোড গুলো কি আছে, একটা ফিল্টার বেডের মতো, জেনারেলি লিম্ফ নোডে গেলে ওটাকে বাইপাস করে পরের লিম্ফ নোডে খুব বেশি যেতে পারে না সাধারণত, কখনো কখনো যায় রেয়ার, মানে যদি না পারে তাহলে কি হবে, তাহলে ওই লিম্ফ নোডটার মধ্যে ওই রকম একটা টিউমার তৈরি হবে, সেটা বড় হবে, সেটা লিম্ফ গ্ল্যান্ডটাকে ড্যামেজ করে দেবে, যেমন ও লাংকে ড্যামেজ করছিল, লিভারকে ড্যামেজ করছিল, ব্রেনকে ড্যামেজ করছিল, সেইভাবে সে ড্যামেজ করে দেবে, তার নর্মাল টিস্যুকে সে ড্যামেজ করে দিয়ে অ্যাবনর্মাল টিস্যু গুলোকে সে বাড়াবে, এবং অ্যাবনর্মাল টিস্যু যত বাড়তে থাকবে তত লিম্ফ নোডটাও আরেকটা ক্যান্সারের কাছে কনভার্ট, রাইট? তো এই যদি অবস্থাটা হয় তাহলে আমরা কি দেখতে পেলাম, যে ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে, ছড়িয়ে পড়ার ক্ষেত্রে রক্তের শিরা লিম্ফ্যাটিক্স ছাড়াও সে দ্রুত তার চতুর্দিকে যে অর্গান গুলো থাকে সে অর্গান গুলোর মধ্যে সে ঢুকে যাওয়ার ক্ষমতা আছে, ইনভেসিভ প্রপার্টি, এটা কিন্তু ক্যান্সারের একটা বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, তারপরে ক্যান্সারের জিন, ক্যান্সার সেল গুলোতে যে জিন থাকে আর নন ক্যান্সার সেলে যে জিন থাকে তার মধ্যে কোথাও একটু না একটু তফাৎ আছে, তার মানে কি কোথাও না কোথাও তাদের একটু প্রোটিনের তফাৎ থাকে, কোথাও না কোথাও তাদের জেনেটিক স্ট্রাকচারে একটু তফাৎ থাকে, কোথাও না কোথাও তাদের পদ্ধতিগত তাদের ক্ষমতা অক্ষমতার কিছু তফাৎ থাকে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেন, ইন্টারেস্টিং কেন না, এটাকে আমরা ট্রিটমেন্টের কাজে লাগাই, অর্থাৎ ক্যান্সার সম্পর্কে আমরা যতটা জানি সবটা কি আমরা তারকে ভিত্তি করে কোন ট্রিটমেন্টের স্কোপ আছে কিনা এটা ব্যবহার করার চেষ্টা করি, পরে আসছি। এবার ক্যান্সার নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে আলোচনাটা উঠে আসে, তাহলে ক্যান্সার একটা রোগ, হ্যাঁ, কিন্তু যদি আমরা সমস্ত রকমের ক্যান্সার গুলোকে দেখি, যত রকমের ক্যান্সার আছে, কারণ আমি আপনাদের মনে রাখা দরকার যে কোনো লিভিং অর্গান টিস্যু সেল তার মধ্যে যে সেল গুলো থাকে বা সেল গুলো সেটারই ক্যান্সার হতে পারে, আপনার চুলে ক্যান্সার হবে না, আপনার মোড়া নখে ক্যান্সার হবে না, কিন্তু অন্য সব জায়গায় আপনার ক্যান্সার হওয়ার চান্স আছে, এবং ক্যান্সার যে ছড়িয়ে পড়ে যেখানেই রক্তের প্রবাহ আছে, যেখানে লিম্ফের প্রবাহ আছে, যেখানে এই ধরনের ক্যাভিটি আছে, সিলোমিক ক্যাভিটি যেটা বললাম একটু আগে, প্লুরাল ক্যাভিটি, পেরিটোনাল ক্যাভিটি ইত্যাদি, সেখানেই কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, এবং ক্যান্সার ছড়িয়ে পড়লে সেখানে নতুন করে টিউমারে জন্ম নেবে, যে টিউমারের সেলগুলো চরিত্র ক্যান্সার সেলের, কিন্তু মোর ডেঞ্জারাস, আরো ভয়াবহ। এবার কতগুলো দিক মনে রাখা দরকার ক্যান্সারের, নেক্সট হচ্ছে ক্যান্সারের কারণ, কেন ক্যান্সার হয়, আমি আগেই বলেছি ক্যান্সার সেলের ডিএনএ এর মধ্যে একটা পরিবর্তন, একটা আকস্মিক পরিবর্তন, এটা কিরকম পরিবর্তন, ধরে নেওয়া যাক যে আপনার সেলের ডিএনএ এর ক্যারেক্টারটা বদলে গেল, কি করে বদলাবে, দেখুন আমরা যখন রোগের কোনো কারণ খুঁজি তখন আমরা একটা ছক ব্যবহার করি, ছক, ছকটা হচ্ছে টিনো, TINO, টি মানে ট্রমা, চোট লাগা, আই মানে ইনফেকশন, এন মানে নিওপ্লাজম,
মানে আধার, নিওপ্লাজম মানে টিউমার। আচ্ছা, এক্ষেত্রে আমরা সেই পদ্ধতি খুঁজব। টি, ট্রমা, চোট। চোট লেগে কি ক্যান্সার হতে পারে? সিঙ্গেল চোটে হয় না, কিন্তু দেখুন চোট কথাটা মানে তো ইঞ্জুরি, কন্টিনিউয়াস যদি ইঞ্জুরি হয় তাহলে ক্যান্সার হয়। ধরেন ধরে নেওয়া যাক এক সময় কাশ্মীরিরা একরকমের কাংরা বলে একরকমের গরম জিনিস ব্যবহার করত, সেটা কি ছিল না, একটা মাটির পাত্রের মধ্যে ওরা আগুন নিয়ে সেই আগুনটা পেটের মধ্যে রেখে, প্রচন্ড ঠান্ডা ছিল, এত ভালো জামা কাপড় তখন আবিষ্কার হয়নি, সেখানে তারা পেটের কাপড়ের মধ্যে রাখতো এবং সেখান থেকে হিটটা তার পেটের থ্রু দিয়ে গোটা বডিতে ছড়িয়ে পড়তো এবং তার মধ্য দিয়ে বডিটা গরম রাখতো। তো কাশ্মীর যারা গেছেন তারা জানেন প্রায় বছরে সবসময় ঠান্ডা, ফলে বছরে প্রচুর সময় ধরে তারা ওই হিটটাকে ওখানে রাখতো, রাখতে রাখতে হিট থেকে একরকমের ইঞ্জুরি হতো, হিট ইঞ্জুরি থেকে ওখানে একরকমের টিউমার হতো, স্কিন ক্যান্সার, এবং সেই ক্যান্সারটা হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সার অফ দ্য স্কিন, কাংড়া ক্যান্সার বলে, কাংড়া বলে ওই হাঁড়ি থেকে হতো। এবার ধরুন কোথাও রেগুলার ঘষা লাগছে ঘষা লাগছে ঘষা লাগছে, প্রথমে আমরা ক্যালাস ফর্মেশন হচ্ছে বা ঘা হচ্ছে, সেই ঘায়ের উপর ঘষা লাগছে ঘষা লাগছে ঘষা লাগছে, লাগতে 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 এক সময় সেখানকার সেলের যে জেনেটিক ক্যারেক্টার বদলে যাচ্ছে, কারণ ইটস পসিবল হতে পারে ট্রমা থেকে, ডিফারেন্ট টাইপ অফ ট্রমা হতে পারে ট্রমা। একটা ট্রমা ধরুন রেডিয়েশন, কেউ কেউ বলে রেডিয়েশনে ক্যান্সার হওয়ার চান্স নেই, আসলে রেডিয়েশন ব্যাপারটা খুব গন্ডগোল, যেমন এই বইও বলেছে যে ক্যান্সার রেডিয়েশন থেকে ক্যান্সার হয় এমন কোনো প্রমাণ নেই, কিন্তু এটা একটু সরলীকৃত, কারণ দেখা গেছে যে ইভেন সিঙ্গেল এক্সপোজার একটা এক্সরে করা হয়েছে লোকটা, তাতেও কখনো কখনো ছেলের ডিএনএ মানে তাদের যে জিনের যে ক্যারেক্টার বদলে গেছে বিকজ অফ রেডিয়েশন। যারা ফিজিক্সের, যারা আপনাদের মধ্যে সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্সের পার্টিকুলারলি, তারা জানেন যে বিভিন্ন রকমের রেডিয়েশন হয়, তার মধ্যে খুব পাওয়ারফুল একটা রেডিয়েশন হচ্ছে গামা, গামা রেডিয়েশন। এই গামা রেডিয়েশনের পরেরই যে স্টেপটা সেটা হচ্ছে এক্সরে, এটা খুব পাওয়ারফুল রেডিয়েশন। এই রেডিয়েশনের স্পেকট্রামের মধ্যে আছে আলো, আছে শব্দ, আছে ইত্যাদি। এখন এই এক্সরে আমরা প্রচুর ইউজ করি, পার্টিকুলারলি ডাক্তারিতে, এবং আজকাল ডাক্তারির বাইরেও বিভিন্ন জায়গাতে ঘর বাড়িরও এক্সরে করা হচ্ছে বিভিন্ন জিনিস জানার জন্য। তাহলে এক্সরেতে এক্সপোজ হওয়াটা খুব নতুন কিছু ঘটনা নয়। এখন এক্সরেতে যদি আপনি এক্সপোজ হয়ে যান তাহলে আপনার কি হতে পারে? যদি আপনার সেই সময় কোন সেলের মধ্যে গিয়ে তার ডিএনএ স্ট্রাকচার বদলে যায় এবং সেই সেল যদি বিভাজিত হয়, যে সেলের মধ্যে এমন ভাবে পরিবর্তন হয়েছে যে সেই সেলের গুণাবলীর মধ্যে ক্যান্সারের গুণাবলী গুলো এসে গেছে, এবং যদি তাকে সেল সুইসাইডাল পাথের মধ্যে সে না ঢোকে, বডি ঢোকাতে না পারে, তাহলে ওখান থেকে ক্যান্সার হতে পারে। কিন্তু বেসিক্যালি রেডিয়েশনে এই যে ক্যান্সার, এটাকে যদি আমরা সবসময় এড়াতে চাই তাহলে কারোর কোনো এক্সরে করা যাবে, ওই জিরো রেডিয়েশন, জিরো এক্সরে রেডিয়েশন এরিয়া, এটা বাস্তবে সম্ভব। তাহলে আমরা কি করলাম, আমরা তখন রিস্কটা ক্যালকুলেট করতে আরম্ভ করলাম, যে ধরা যাক যে 1000 লোককে রেডিয়েশন দেওয়া হয়েছে, এক্সরে করা হয়েছে, তাহলে 10 বছর বা 20 বছর বা 30 বছর স্টাডি করা হবে, দেখা গেল রিস্কটা এমন কিছুই না, অতি নগণ্য। নগণ্য মানে কি, মানে যাদের রেডিয়েশন 1000 লোককে 30 বছর করা হয়নি, একটাও রেডিয়েশন পায়নি, তাদের মধ্যে দেখা গেল যে দুজনের ক্যান্সার হচ্ছে, আর এখানে দেখা গেল 2500 জনের হয়েছে, 2500 মানে 20000-এ 5 জন।
এদের চারজন ওদের পাঁচজন। তারপরে এই রিক্সটা আমাদের কতগুলো ক্যালকুলেশন আছে, তাতে আমরা রিক্সটা অ্যাকসেপ্টেবল কি নন অ্যাকসেপ্টেবল ঠিক করি, বেনিফিটটা যতটা আমরা সেই বেনিফিট পাচ্ছি এক্সেপ্ট করে, তার তুলনায় এই রিক্সটা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না, দেখা গেল এই রিক্সটা অ্যাকসেপ্টেবল। কিন্তু গামা রেডিয়েশন বা যে সমস্ত রেডিয়েশন দেহের ভিতর দিয়ে গিয়ে জিনে আঘাত করতে পারে এবং সেখানে আয়নাইজ করতে পারে, সেখান থেকে অ্যাটমকে এবং মলিকুলকে এদিক ওদিক করে দিতে পারে, তাদেরই কিন্তু ক্যান্সার করার ক্ষমতা আছে। নেক্সট হচ্ছে ক্যান্সারের অন্যান্য কারণ, তার এইটা যারা যারা ঘটাবে তারাই ক্যান্সার করতে পারে। এটা ফুড থেকে হতে পারে, কেমিক্যাল ইনডিউস ডিফারেন্ট ফুড, যেমন আমরা বলি কার্সিনোজেন, ক্যান্সার তৈরি করে বলে আমরা বলি কার্সিনোজেন। এই কার্সিনোজেন যারা ক্যান্সার তৈরি করে তারা যেমন রেডিয়েশনে থাকতে পারে, তারা তেমনি বাতাসে থাকতে পারে, ইনহেল করছে। যেমন আপনি সিগারেট খাচ্ছেন, সিগারেটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কার্সিনোজেন থাকে, তারা ডাইরেক্টলি সেলের প্রতিনিধিত্ব বন্ধ করতে পারে। আমি সিগারেট স্মোকিংটা একটু পরে আই সুযোগ করে ডিটেলসে বলবো, সমাজে করতে পারি। তাহলে ডিফারেন্ট কার্সিনোজেন হচ্ছে ক্যান্সারের কারণ বলে অনুমান করা, এমনকি সূর্যের আলোতেও যে রেডিয়েশন থাকে তার মধ্যেও এই ক্যান্সারের সর্বপ্রথম থাকে, সূর্যের আলো সঙ্গে আমরা বাঁচতে পারবো না। সেজন্য মনে রাখবেন বিভিন্ন রকমের খাবার, বাতাসে নিঃশ্বাস নেওয়া, এই সব জায়গাতেই আমাদের কিছু না কিছু কার্সিনোজেনিক প্রপার্টিজ আছে। আল্ট্রাসাউন্ড বা MRI মেশিন থেকে যে ধরনের রেডিয়েশন হয়, আল্ট্রাসাউন্ড বা MRI হয় ম্যাগনেটিক রেডিয়েশন, এগুলোতে ক্যান্সারের হয় এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত প্রকাশিত নয়। কিন্তু বিভিন্ন কিছু কিছু রেডিয়েশনের ক্ষেত্রে এটা হতে পারে। এবার ক্যান্সারের, তাহলে আমরা বলেছি কিছু খাবার, কিছু নিঃশ্বাসের বাতাসের সঙ্গে তার দূষিত বস্তু, কিছু রেডিয়েশন, কিছু ওষুধ, কিছু কেমিক্যালস ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, তার সঙ্গে ক্যান্সারের সম্পর্ক আছে। ক্যান্সারের আচার্যের সঙ্গে সম্পর্ক আছে মনে রাখা দরকার। অনেকে দেখুন বলবে আগেকার দিনে ক্যান্সার হতো না, এখন ক্যান্সার হচ্ছে, তার কারণ খাবারের সব ভেজাল। কথাটা পুরো সত্য নয়, আংশিক সত্য। কেন? যখন মানুষ 40 বছর পর্যন্ত বাঁচতো, গড় আয়ু ছিল, তখন কটা মানুষের, মানে মোস্ট অফ দি ক্যান্সার এজ কিন্তু 60 and above, কম বয়সে জন্মের পরে পরেও ক্যান্সার হতে পারে, ক্যান্সার নিয়ে জন্মাতেও পারে, বাট দে আর ভেরি রেয়ার ইভেন্ট। ক্যান্সার হতে গেলে যত বেশি দিন ধরে একটা সেল উইয়ার এন্ড টিয়ার হতে থাকে, যতদিন ধরে একটা সেলের ওয়ার অ্যান্ড টিয়ার হতে থাকে তত তার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়ে। তাহলে যে লোকটা 60 বছর বেঁচেছে, তার 60 বছর ধরে তার সেলগুলো নতুন সেল দ্বারা রিপ্লেস হয়েছে, এ হতে 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 আপন নিয়মে কখনো তার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে, বুঝা গেল। এবার এখানে এই প্রসঙ্গে কতগুলো খাবার, কতগুলো কমনলি ব্যবহৃত জিনিস সম্পর্কে ক্যান্সারের সঙ্গে যে কিছু মিথ জড়িয়ে থাকে সেটা আমি একটু বলে যাচ্ছি। যেমন ধরুন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ক্যান্সারের কি কারণ? এটা কি একটা কার্সিনোজেন? না, কোনো প্রমাণ নেই। কিন্তু মনে রাখবেন ক্যান্সারকে বডির যে আটকায় তার জন্য তার ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয় বডিতে। স্ট্রেস এন্ড স্ট্রেনে মানুষের ইমিউনোলজিটা উইক হয়ে যায়, ওভার স্ট্রেস, ওভার স্ট্রেস। ইমিউনোলজি যদি কারো উইক হয়ে যায় তাহলে তার ক্যান্সার হবে না ঠিকই, কিন্তু ক্যান্সার হলে দ্রুত ছড়িয়ে পড়ার ভয় থাকে, যেমন ইনফেকশন হলে দ্রুত ছড়িয়ে পড়ার ভয় থাকে, যেমন হাড়গুলো দ্রুত নরম হয়ে যাওয়ার ভয় থাকে এই লোকগুলো, বিকজ অফ দেয়ার সাপ্রেস অথবা উইকার ইমিউনিটি।
পার্সিয়ালি সাপ্রেসড ইমিউনিটি, এটা একটা হতে পারে। দুই হচ্ছে পোড়া খাবার, কিছু কিছু পোড়া খাবার, ধরুন পাউরুটি পুড়ে গেল, পাউরুটি পুড়ে গেলে যে কার্বন তৈরি হয় এটা কিন্তু হয় না, কিন্তু কিছু কিছু পোড়া খাবার পার্টিকুলারলি যে মাংস পুড়িয়ে খায় তাতে কিছু কিছু কার্সিনোজেন তৈরি হয় বলে অনুমান করা হয়। এগুলো খুব, এগুলো প্রমাণ সাপেক্ষ, এগুলো খুব পরিষ্কার নয়। মোবাইল ফোন, মোবাইল ফোন নিয়ে কিছুদিন আগে মানে বছর 10-15 আগে কিছু তথ্য বেরিয়েছিল যে মোবাইল ফোন যারা বেশি ব্যবহার করে তাদের মধ্যে কিছু কিছু টিউমার যেদিকে কানে তারা ব্যবহার করে সেদিকে ব্রেনে বা এতে হতে পারে, কিন্তু ওয়াইড ইউজ করেও দেখা যাচ্ছে যে এই রিস্কটা কতটা বলা খুব মুশকিল। মানে ক্যান্সার সম্পর্কে এখনো পর্যন্ত এরকম বহু তথ্য কিন্তু আমাদের অজানা। যেমন ধরুন সবচেয়ে যেটা মানে লোকজন বলে বেশি করে, আচ্ছা এখানে একটা কয়েকটা কথা বলি, ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, মোটা লোকেদের কিন্তু মানে মোটা হয়ে গেলে ক্যান্সার বেশি হয় না, কিন্তু যাদের ওজন বেশি দেখবেন তাদের বলা হয়, যারা লম্বা ওজন বেশি বড় চেহারা তাদের বলা হয় ক্যান্সার বেশি হয়। কেন হয়? কারণটা হচ্ছে যদি কারো দেহে সেলের সংখ্যা বেশি থাকে, সেল কোষের সংখ্যা, তার ক্যান্সারের সম্ভাবনা রিলেটিভলি হাই থাকবে, কারণ অতগুলো সেল তার ডিভাইড করছে। যদি কারো সেল সংখ্যা কম থাকে তার কম থাকবে। কিন্তু যেই যেমন অধিকাংশ লোকে যে মোটা হয়, ফ্যাট চর্বি জমে, তাতে কিন্তু তার চর্বি সেল বেশি হয় না, চর্বির মধ্যে, চর্বি সেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট জমে যায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। সেই জন্য জাস্ট মোটা মোটা হয়ে যাচ্ছে তার দ্বারা কিন্তু ক্যান্সার সেল বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। অ্যালকোহল, ইয়েস, অ্যালকোহলে ক্যান্সার কোনো ক্যান্সারই হয় না বা হবে না এটা বলা খুব মুশকিল, কিন্তু কিভাবে হয়? অ্যালকোহল ডাইরেক্টলি ক্যান্সার করে না, কিন্তু ইনডাইরেক্টলি অ্যালকোহল যদি আপনি একটু র খেতে থাকেন, ধরুন এটা আমি যে চা খাচ্ছি তার পরিবর্তে আমি অ্যালকোহল খাচ্ছি এবং র, তাহলে কি হবে? আমার পেটে একটা ঘা হবে, মুখে একটা ঘা হতে পারে, গলায় ঘা হতে পারে, খাদ্য নালিতে, সেই ঘাটা যদি কন্টিনিউসলি ইরিটেটেড হতে থাকে, ইরিটেটেড হতে পারে, সেটা অ্যালকোহল দিয়ে হোক কি লঙ্কা দিয়ে হোক কি আদা দিয়ে হোক, কন্টিনিউসলি ইরিটেশন হয় তাহলে সেই সেলগুলো র্যাপিডলি শেডিং হয়, কি করতে পারে না, তখন পরে কি সেই সেলগুলো বিভাজনটা খুব দ্রুত হতে থাকে। এই দ্রুত যখন বিভাজন হতে থাকে তখন তার যে স্থিতি দিয়ে সে কাজ করলে সঠিকভাবে করতে পারতো সেটা পারে না, তখন কিছু ভুলভাল সেল তৈরি হয়, এবং ভুলভাল যদি সেল তৈরি হয় তার মধ্যে কিছু ক্যান্সার সেল থাকতে পারে, এবং যদি কিছু ক্যান্সার সেল থাকে সে তাকে যদি আমরা ঠিক সময়ে আত্মহত্যা করতে বাধ্য না করতে পারি সেল সুইসাইডাল পাথওয়ে দিয়ে, তাহলে সেই ক্যান্সার সেলগুলো আপনার ক্যান্সারের আকারে অ্যাপিয়ার করতে পারে। এটা হচ্ছে মেথড। এবার ধরুন নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং, স্মোকিং মানে আমি সিগারেট স্মোকিং, টোবাকো স্মোকিং এর কথা বলছি, গাঁজা টাজা গুলো বলছি না। টোবাকো স্মোকিং হচ্ছে খুব কমন গোটা পৃথিবীতে। টোবাকো স্মোকিং যখন একটা লোক করে তখন কয়েকশো রকমের কেমিক্যাল লোকটা ইনহেল করে, রাইট? সবাই নিকোটিন নিয়ে মাথা ঘামায়, যে না খেলে তাদের দিকে ব্রেন খুলছে না, সে তো নিকোটিনের কাজ। কিন্তু নিকোটিনের সঙ্গে ধুলো ধোয়া বাদ দিলেও প্রচুর রকমের হাইড্রোকার্বনস ইন দ্য ফর্ম অফ টার থাকে, এরা বিভিন্ন ভাবে ক্যান্সারকে বাড়াতে হেল্প করে। একটা করে কি, ওই যে আগের অ্যালকোহলের মধ্যে যেটা বললাম, ঘা করে, ইরিটেশন করে, মুখে ঘা হয়, মদ খেতে না করে দেওয়া হয়, সিগারেট খেতে না করা হয়, টোবাকো খেতে না করা হয়, এটা এক নম্বর। তবে ইরিটেট করতে 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 ঘা হতে 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 সেখানে একটা হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে, কিছু কিছু কেমিক্যালস এর ডাইরেক্ট ক্ষমতা আছে জেনেটিক স্ট্রাকচার বদলে দেওয়ার।
তার দ্বারা সে সেল বিভাজন এবং পরবর্তী প্রজন্মে যে সেল আসবে তার চরিত্র বদলে দিতে পারে এবং ক্যান্সার সেলে জন্ম দিতে পারে ডাইরেক্ট। থার্ড হচ্ছে কিছু কিছু কেমিক্যালস থাকে সিগারেটে যেটা আপনার সেল সুইসাইডাল পাথওয়েতে নিয়ে গিয়ে যে মেরে ফেলা হয় এই ক্যান্সার সেলগুলোকে, সেগুলোকে আটকে দিতে পারে, মানে সেই পদ্ধতিটাকে সে আটকে দিতে পারে, দুর্বল করে দিতে পারে। যেমন P53 বলে একটা জিন আছে, এগুলো আপনার মনে রাখার দরকার নেই, আমি শুধু মেথডটা জানার জন্য বলছি। তাহলে এটাও হতে পারে, এই বিভিন্ন পদ্ধতিতে সিগারেট স্মোকিং আপনার ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে। সে ডাইরেক্টলি করতে পারে ঘা করে, সে ডাইরেক্টলি জিনোমের পরিবর্তন ঘটাতে পারে, সে ইনডাইরেক্টলি ক্যান্সার সেলগুলো, যেমন থার্ড যে পদ্ধতি বললাম P53 জিনকে সে যদি ডিঅ্যাক্টিভেট করতে পারে, বা ডিঅ্যাক্টিভেট পুরোপুরি পারে না, দুর্বল করে দেয়, তাহলে কি হবে আপনার ক্যান্সার গুলো দুটো ছড়াবে। সেটা কিন্তু শুধুমাত্র লাং ক্যান্সার ইত্যাদি নয়, যে কোনো ক্যান্সারকে সে কিন্তু উৎসাহিত করতে পারে। এই জন্য ধূমপানের সঙ্গে এই স্মোকিং এর রিলেশন আলাদা হয়েছে। নেক্সট প্রশ্ন কি, আমার তো আটটা বন্ধু ধূমপান, আবার আটটা বন্ধুর বাবারা তো ধূমপান করলো, সাতজনের তো কিছুই হয়নি, তাহলে কি ধূমপানের সঙ্গে রিলেশনটা কতটা কনফার্ম? ইয়েস, ধূমপান করলেই তার ক্যান্সার হবে, নট দ্যাট। ধূমপান করলে কিছু লোকেদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যায়। আমরা আজও কোন লোকগুলোর হয় এবং কোন লোকগুলোর বেশি হয় সেটা পুরোপুরি পার্সোনালি কিছু কিছু পেরেছি, পুরোপুরি এখনো আইডেন্টিফাই করতে পারিনি। এটা অনেকটা কিরকম জানেন তো, ওই দেখবেন কিছু লোক বলে আমার না ঝাল মশলা হজম হয় না, আর যদি বলে আমার ঝাল মশলা ছাড়া পেটে ভাতই ঢোকে না, দুটোই সত্য। একজনে ঝাল মশলা খেয়ে হজম করতে পারে না, তেমনি কিছু লোক সিগারেটকে হজম করতে পারে না, কিছু লোক মদকে হজম করতে পারে না, কিছু লোক গাঁজাকে হজম করতে পারে না, কিছু লোক রুটি খেয়ে হজম করতে পারে না, কিছু লোক শাক খেয়ে হজম করতে পারে না। অর্থাৎ বিভিন্ন মানুষের এই একটু বৈচিত্র্য, তাদের এই ডিফারেন্সটা কিন্তু আছে, এই বৈচিত্র্যগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। কিন্তু দেখা গেছে যে 1 লক্ষ লোককে যদি আমরা 20 বছর ধরে সিগারেট খাওয়াই, আর 1 লক্ষ লোককে যদি আমরা 20 বছর ধরে সিগারেট খাওয়া তো দূরের কথা, যেখানে সিগারেটের ধূমপায়ীরা নিঃশ্বাস ছাড়ছে সেখানেও যেতে না দিই, তাহলে প্রথম গ্রুপের ক্যান্সার ডিফারেন্ট ক্যান্সার রেট অনেক হাই, সিগনিফিকেন্টলি হায়ার দেন অধূমপায়ী লোকেদের। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে ধূমপানের কারণ, যখন এটা আমরা আর অনেক কিছু জানতে পারবো, তখন আমরা কিছু লোককে বলবো ইয়েস তুমি ধূমপান করতে পারো, আর লোককে বলবো না তুমি করতে পারো না, এমনকি ধূমপান যে করছে সেখানে যেতেও পারবে না। বুঝা গেল ধূমপান? এবার এখানে একটা দিয়েছে কি, আচ্ছা কার্সিনোজেনকে কিন্তু ডিফারেন্ট গ্রুপে ভাগ করা হয়, আমি আলোচনায় যাচ্ছি না কোনটা কোন গ্রুপে, কোনটাকে বলা হয় স্ট্রং কার্সিনোজেন, কোনটা উইক কার্সিনোজেন। উইক কার্সিনোজেন গুলোকে আমরা অনেক সময় অ্যালাউ করি, স্ট্রং গুলোকে আমরা অ্যালাউ করি না, এগুলো একটা পদ্ধতি। এবারে তাহলে আমরা ক্যান্সার সম্পর্কে কি কি জানতে পারলাম এখনো পর্যন্ত, আমাদের ক্লাসটা খুব কম সময় হয়নি। আমরা জানতে পারলাম 1, ক্যান্সার কাকে বলে, ক্যান্সার সেলের চরিত্র কি, ক্যান্সার হলে সে কিভাবে ছড়ায়, কি 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 থেকে ক্যান্সার হয়, কি পদ্ধতিতে হয়, কি পদ্ধতিতে সে ছড়ায়, এগুলো আমরা জেনে গেছি। ক্যান্সারকে স্টেজে ভাগ করা হয় ক্যান্সার রোগটাকে। এবার আমরা ক্যান্সার রোগ সম্পর্কে কিছু আলোচনা করবো, এতক্ষণ তো আমরা বেসিক জায়গায় ছিলাম যে ক্যান্সার যখন একটা লোকের মধ্যে হলো তখন সে লোকটা ক্যান্সার রোগী হয়ে গেল, কোথায় কোন কোন অর্গানে ক্যান্সার হতে পারে। আমি তোমাদের বলেছি যে মাথার চুল হাতের বা পায়ের নখ ছাড়া সর্বত্র ক্যান্সার হতে পারে, যেখানে জীবিত ছেলের কারবার সেখানেই ক্যান্সারের কারবার। বুঝা গেল? তাহলে দেখা যাক, মাথায় ব্রেনে ক্যান্সার হতে পারে, ব্রেনের চতুর্দিকে যে স্ট্রাকচার গুলো আছে তাতে ক্যান্সার হতে পারে,
স্কাল বনে হতে পারে, স্কালের স্কিনে হতে পারে, এবং ওখানে যে গ্রন্থিগুলো আছে সেগুলোতেও হতে পারে, যে হেয়ার চুল যেখান থেকে বেরোয় সেখানেও ক্যান্সার হতে পারে। এবারে এসো গলায়, গলায় আমরা মুখে এসো, চোখে ক্যান্সার হতে পারে, রাইট, ঠিকই বলেছ। দাঁতের এনামেলে ক্যান্সার হয়, কিন্তু দাঁতের যেখানে রক্ত সরবরাহ আছে সেখানে ক্যান্সার হতে পারে। গোটা থেকে ঘুরে বেড়াচ্ছে রক্ত, সেই রক্ত একটা কোষ, তার মধ্যে কোষ থাকে, সেটা একটা সেল, এই সরি সেটা একটা টিস্যু, এই টিস্যুর মধ্যে সেল আছে, সেখানে রক্ত ক্যান্সার হতে পারে, যেমন ব্লাড ক্যান্সার, বিভিন্ন রকমের ব্লাড ক্যান্সার হয়। কোন সেল থেকে সে ক্যান্সার হচ্ছে তার উপর তার নাম ঠিক হয়, ব্রেনে মাথায় কোন সেল থেকে হচ্ছে বা কোন টিস্যু থেকে হচ্ছে তার উপর নাম নির্ধারিত হয়। মুখে বাক্কাল মিউকাস আছে, খুব কমন ক্যান্সার, পার্টিকুলার যারা টোবাকো ইউজ করে, টোবাকো চিউয়ার, যারা টোবাকো চেবায় এবং বা স্মোকার, তাদের মধ্যে মুখের ক্যান্সার অত্যন্ত কমন, অত্যন্ত কমন। সিনেমা দেখতে গেলে দেখায় না, সুদিতা আমার ভালো স্বামী ছিল, ছেলে ছিল, আমার এই পরিণতি হলো, এই টোবাকো চিবিয়ে, দুঃখ প্রকাশ করে, ইয়েস ইটস ট্রু, এটা হয়। গালে ক্যান্সার হতে পারে, লিভিং টিস্যু আছে, সাইনাস আছে, সাইনাসের মধ্যে ক্যান্সার হতে পারে, কোথায় নয়। গলায় চলে আসুন, গলায় যা যা আছে তার মধ্যে থাইরয়েডে বেশি ক্যান্সার হয়, প্রচুর লিমনোড আছে, লিমনোডে লিমফ্যাটিক ক্যান্সার হয়, ডার্ক ক্যান্সার লিমফ্যাটিক্স এ জমে, গলা থেকে মুখ থেকে বিভিন্ন জায়গা থেকে ক্যান্সার ছড়িয়ে এসে গলার লিমফ্যাটিক্স আসতে পারে। চলে আসুন বুকে, লাং, লাঙে ক্যান্সার অত্যন্ত কমন, স্মোকারদের কমন, নন স্মোকারদের মধ্যে যথেষ্ট ঘটে, ডিফারেন্ট টাইপের ক্যান্সার হয়, স্মোকারদের ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা স্মল সেল কার্সিনোমাটা একটু বেশি হয়, আবার যারা নন স্মোকার তাদের মধ্যে অ্যাডিনো কার্সিনোমাটা তাই ডমিনেট করে, এদেরও এদেরও হয় ওটা ডমিনেট করে। হার্টে কিন্তু ক্যান্সার, আমি অন্তত জানি এসোফেগাস গেছে, এসোফেগাস ক্যান্সার খাদ্য না, উপরের দিকে হতে পারে, মাঝে হতে পারে, তলায় হতে পারে, যে সেল দেহের দ্রুত বদলায় সেখানে ক্যান্সার দেহ তত বেশি। তাই দেখবেন এপিথিলিয়ামে বেশি ক্যান্সার, এপিথিলিয়াল ক্যান্সার স্যার বহুত কম দেন আদার ক্যান্সার, যেমন স্কিন, যেমন খাদ্যনালীর ভিতরে, যেমন শ্বাসনালীর ভিতরে, এই ক্যান্সার গুলো বেশি কম, কেন ওখানে সেল গুলোকে দ্রুত বদলাতে হয়। দেখবেন বাচ্চাদের যদি ক্যান্সার হয় সেই ক্যান্সারের রেজাল্ট বেশি খারাপ, কারণ বাচ্চাদের সেল অত্যন্ত দ্রুত ডিভাইড করে, একদম বুড়া হাবড়া 90 বছর বয়স, ওর ক্যান্সারেরও সেল গুলোরও গতি কমে গেছে, ওদেরও বিভাজনের ক্ষমতা কম, এই অর্থে। আবার একটা 92 বছরের লোক হলে তার বহু রকমের অন্য রোগ থাকতে পারে, সামান্যতেই সে কাত হয়ে যেতে পারে, ওটা আর অন্য আলোচনা। কিন্তু ক্যান্সার ডাবলিং টাইম, টিউমার ডাবলিং টাইম, কতদিনের মধ্যে টিউমারটা ডাবল হচ্ছে, এটা কিন্তু ক্যান্সার, ক্যান্সারের টাইপের উপরে ক্যান্সার স্প্রেড নির্ভর করে। এনিওয়ে, পেটে, পেটে তো অসংখ্য অর্গান আর অসংখ্য ক্যান্সারের সম্ভাবনা, উপরে লিভার, লিভার দুরকম ক্যান্সার হয়, তার নিজস্ব ক্যান্সার আর অন্য জায়গা থেকে ছড়িয়ে এসে সেখানে ক্যান্সার, তার প্রাইমারি ক্যান্সার, সেকেন্ডারি ক্যান্সার, সেকেন্ডারি মানে অন্য জায়গা থেকে এলো। গলব্লাডার, গলব্লাডার ক্যান্সার মিউকাস মেমব্রেন থেকেই বেশি হয়, কখনো কখনো এই যে দেহের মাসেল গুলো আছে বিভিন্ন রকম মাসেল, মাসেলও ক্যান্সার। ইন্টেস্টিন, ইন্টেস্টিনে ক্যান্সার হয়, তার মিউকাস মেমব্রেন হতে পারে, তার মাসেল থেকে হতে পারে, বুঝা গেল ক্যান্সার। কিডনিতে হতে পারে, স্প্লিনে হতে পারে, এটা আনকমন কিন্তু স্প্লিনে হয়, স্টোমাকে হয়, জিআই ট্র্যাক্টের মধ্যে স্টোমাক ক্যান্সার কিন্তু সবচেয়ে কমন, তারপরে কোলন ক্যান্সার। এইখানে একটা বেশ মজার কথা আছে, যেটা তখন আমি ক্যান্সারের কারণ বলতে গিয়ে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইনফেকশন অ্যাজ এ কজ অফ ক্যান্সার।
ইনফেকশন অ্যাজ এ কজ অফ ক্যান্সার। আমি বলিনি আবার পেট থেকে অন্য জায়গায় যাচ্ছি। আগে ধারণা ছিল যে জীবাণুর সঙ্গে বা ভাইরাসের সঙ্গে, মানে যাকে আমরা বলি জার্ম, জার্ম ইজ নট এ কজ অফ ক্যান্সার। কিন্তু এখন এটা প্রমাণিত যে জার্ম ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ক্যান্সার করতে পারে। এক্ষেত্রে দুটো ক্যান্সার খুব ইম্পর্টেন্ট, স্টোমাকের ক্যান্সার, এটা এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া আছে না, বিশেষত যারা এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই দিকগুলোতে বেশি প্র্যাকটিস করছেন, অর্থাৎ যেগুলো হচ্ছে সমুদ্রের কাছাকাছি, এখানে এইচ পাইলোরি ইনফেকশন রেট অনেক বেশি। কেন জলপাইগুড়িতে কম আমি বলতে পারবো না, কিন্তু দেখা গেছে বেশি, সমুদ্র থাকে না কিন্তু রেটটা বেশি। তো এদের হয় কি একরকমের আলসার হয় বা ঘা হয় বার বা হতে 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 ক্যান্সার, অবশ্যই একটু অ্যান্টিবায়োটিক যদি তুমি খাইয়ে দাও তাহলে ক্যান্সার ঠিক করে যায়। এইচ পাইলোরি আবিষ্কার হওয়ার পর, এইচ পাইলোরি ইরাডিকেশন করার পর ক্যান্সার রেট স্টোমাকে কমে গেছে অনেক। নেক্সট হচ্ছে মহিলাদের, আগে একটা খুব ঘন ঘন ক্যান্সার হতো, বিশেষত যারা একটু আনহাইজেনিক জীবনযাপন করতো, আনহাইজেনিক সেক্স লাইফ লিড করতো, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, অর্থাৎ জরায়ুর যে সার্ভিক্স একদম শেষ অংশ, ওখানে ক্যান্সারটা দেখা গেছে। এই ক্যান্সারের মেইন কারণ একটা ভাইরাল ইনফেকশন, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই যে গলাকে দেখেন না, ঘাড়ে গলায় মুখে ছোট 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 প্যাপিলোমা ঝুলতে থাকে, ওটা কিন্তু ভাইরাল ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভাইকাল ক্যান্সার করতে পারে, তাকে ভিত্তি করে ভ্যাকসিন এসে গেছে বাজারে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। এটা মূলত মহিলাদেরই দেওয়া হয়, কারণ এটার দ্বারা ইনফেকশন পুরুষদের হলেও পুরুষদের মধ্যে একে কেন্দ্র করে ওটা ক্যান্সার দেখা যায় না। আর কি আছে পেটে? পেটের ফ্যাট থাকে, সেখান থেকে লাইপোসারকোমা হতে পারে, যে কোনো গোটা বডিতে মাসল আছে, মাসল থেকে মায়োসারকোমা হতে পারে, একটা করে টিউমার ক্যান্সার আর কি সারকোমা বলে। কাকে বলা হয় কার্সিনোমা, কাউকে আমরা বলি সারকোমা, এগুলো হচ্ছে কোন টিস্যু থেকে তৈরি হচ্ছে, কিন্তু সব ক্যান্সার, ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার। তেমনি মহিলাদের যে পেলভিক অর্গান গুলো থাকে, যেমন ধরুন ও মহিলাদের ব্রেস্ট ছিল, চেস্টে ব্রেস্টে ক্যান্সার হতে পারে, পুরুষদেরও ব্রেস্টে ক্যান্সার হতে পারে, তবে পুরুষদের যেহেতু ব্রেস্টের টিস্যুটা এত কম থাকে, সেজন্য ক্যান্সারের হার ওইটুকু কম, টিস্যু নেই তার কোথায় ক্যান্সার, সামান্য টিস্যু হলে সামান্য চান্স। মহিলাদের থাকে ইউটেরাস, ইউটেরাসে তিন রকমের ক্যান্সার হয়, ইউটেরাসের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম থাকে, যেখান থেকে সেলিং হয়ে যে মাসিক হয়, ওই এন্ডোমেট্রিয়াম থেকে ক্যান্সার হয়, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ওর যে মাসল থাকে সেখান থেকে সারকোমা হয়, আর সার্ভিক্সে স্কোয়াবাসিল কার্সিনোমা, ওটাও ইউটেরাসের পার্ট। পাশে পড়ে থাকে ওভারিয়ান কার্সিনোমা, এগুলো কিন্তু কমন কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ব্রেস্ট ক্যান্সার, এগুলো মেয়েদের ক্ষেত্রে প্রবলেম। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট থাকে, পুরুষ মেয়ে দুজনের ক্ষেত্রে ব্ল্যাডার থাকে, ব্ল্যাডার ক্যান্সার ইজ মোর কমন ফর দ্য স্মোকার অ্যান্ড অ্যানিলিন ডাই, যারা ইউজ করে ওই সমস্ত কাপড় টাপড় রং করে, অ্যানিলিন ডাই তাদের। পুরুষদের প্রস্টেট ক্যান্সার ভেরি কমন, লাং ক্যান্সার ভেরি কমন, এটা বলতে হয় এদের জীবনযাত্রার জন্য কিছুটা। নেক্সট হচ্ছে হাত পা, হাত পায়ে যে ক্যান্সার হয় মূলত বনে ক্যান্সার হয়, সারকোমা, বনি সারকোমাস, অন্য টিউমারও হয় বনে, ক্যান্সারাস টিউমারও হতে পারে,
এই উষ্টির মার এই সেই অনেক কিছু আছে। আবার মাসেল থেকেও সার্কোমা হতে পারে, স্কিন থেকে কার্সিনোমা হতে পারে, মানে সব ক্যান্সার আছে, ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার। তাহলে গোটা বডিতে আমরা দেখতে পেলাম কি সমস্ত জায়গায় ক্যান্সার হতে পারে, এমনকি লিম্ফ বা লতিকা, তার মধ্যেও লিম্ফোমা হতে পারে, রক্ত যে প্রবাহমান তার মধ্যে হতে পারে ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার। তাহলে ক্যান্সার গোটা দেহে ঘটতে পারে, এবং গোটা দেহের এই যে ক্যান্সার গুলো হয় এগুলো কিন্তু সিঙ্গেল রোগ নয়, ইন দা সেন্স এদের কিভাবে হয় তার কতকটা মিল থাকলেও এরা যে এদের যে বিকাশ মানে এরা যেভাবে প্রকাশিত হয়, বিকশিত হয়, বা এদের যেভাবে আমরা নিধন করি, বা ওরা যখন আমাদের নিধন করে ফেলে ক্যান্সারটা, সবগুলো প্যাটার্ন এক নয়। সেই জন্য ক্যান্সারকে আমরা জেনারেলি একটা রোগ বলে স্বীকার করি না। ডেভিড একটা বই আছে ক্যান্সারের উপরে, 4-5 হাজার পাতার মতো, 1,020 টাকা দাম, 20-22 হাজার টাকা বা একটু বেশি হবে। তাতে এই ক্যান্সার গুলো আলোচনা করেছে, বাট দ্যাট কন্টেন্স অ্যারাউন্ড 4-5,000 পেজেস। অবভিয়াসলি জাস্ট লাইক একটা রোগ বলে আমরা কনসিডার করতে পারি না। তাহলে এই পর্যন্ত, এখানে আপনাদের আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, আপনার তথ্যগুলো লক্ষ্য রাখবেন, মানে পড়ে নেবেন। তাহলে ক্যান্সারের প্রকাশটা কি, কি করে বুঝবেন ক্যান্সার হয়েছে আপনার? তারপরে লোকটার মধ্যে কিছু না কিছু অস্বাভাবিকতা আসবে। ধরে নেওয়া যাক যে আপনার রোগীর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ক্যান্সার হয়েছে, তাহলে কি হবে? সে তার মধ্যে যে খাদ্য প্রবাহ হয়, যে লুমেন, সে লুমেনটাকে সে আটকে দিতে পারে, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, বা ফুড পাইপ অবস্ট্রাকশন হবে, গলায় হলে খাবার গিলতে পারছে না, এসবের কাছে গেলে ওখানে খাবার আটকে থাকছে, স্টোমাকে হলে ওখানে খাবার আটকে যাচ্ছে, স্পটে হলে আটকে যাচ্ছে, লাজ গাঁটে হলে আটকে যাচ্ছে, অথবা ওখানে যে ঘাটা হয়ে যায়, অত রক্ত সরবরাহ তো হয় না, আর ওরা যেহেতু অর্গানাইজ টিস্যু নয়, ওর উপর দিয়ে খাবার বয়ে যাচ্ছে, বা ওখানে রক্ত সরবরাহ কম হয়ে গিয়ে পচে গিয়ে ঘা হয়ে যাচ্ছে, সেই ঘা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তে পারে, অথবা ওই ক্যান্সার সেল গুলো কাছে একটা রক্তের শিরাকে ফুটো করে দিতে পারে, তাহলে রক্ত গল গল করে পড়তে পারে, চুয়ে চুয়ে পড়তে পারে তো গল গল করে পড়তে পারে, খাদ্যনালী আটকে যেতে পারে। এই বিভিন্ন ভাবে, এবং খেতে অসুবিধা হতে পারে যেহেতু খাদ্যনালী আটকে গেছে, এইভাবে আপনি একটা ক্যান্সারের সিম্পটম পেলেন। প্রোস্টেটে ক্যান্সার হলে কি হবে? রক্তপাত হতে পারে, পেচ্ছাপ আটকে যেতে পারে, বা দুটোই হতে পারে। ব্লাডার হলে কি হতে পারে? রক্তপাত হতে পারে, পেচ্ছাপ আটকে যেতে পারে। কিডনি থেকে হলে কি হবে? রক্তপাত হতে পারে, পেচ্ছাপ আটকে যেতে পারে। লাঙে হলে কি হবে? রক্তপাত হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, লাং ড্যামেজ হয়ে যেতে পারে। ফলে বিভিন্ন অর্গান, ব্রেনে হলে কি হবে? ব্রেনের উপর চাপ দেবে, ব্রেনের ফলে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন, আপনার ইমোশনাল চেঞ্জ হতে, ইমোশন অধিবর্তিত হতে পারে, আপনার কনসাসনেস অ্যালার্ট হতে পারে, আপনার ব্রেনটা ফুলে গিয়ে আপনি বহু ব্রেন সেল কাজ নাও করতে পারে, এবং তার ফলে যে কোনো জায়গায়, সেই সব জায়গায় যা যা ইম্পর্টেন্ট সেন্টার আছে, সেই সেন্টার গুলো অকেজো বা মানে গন্ডগোলে ব্যবহার করতে পারে। অর্থাৎ এরা কিভাবে কাজটা করে, একটা হচ্ছে এরা ভলিউম বাড়িয়ে প্রেসার এফেক্ট তৈরি করে, এরা ভলিউম বাড়িয়ে যে কোনো নলকে আটকে দিতে পারে, এরা রক্তের শিরাকে খেয়ে ফেলতে পারে, এরা ছড়িয়ে গিয়ে অন্য অর্গানের উপর একই ধরনের প্রভাব বিস্তার করতে পারে, এবং একে কেন্দ্র করে, একে ভিত্তি করে এদের সিমটম গুলো ঠিক হয়। ক্যান্সার সাধারণত পেইনফুল নয়, শুরুতে তো নয়, কিন্তু ক্যান্সার যখন এগোতে থাকে তখন সে বিভিন্ন টিস্যুর সঙ্গে সঙ্গে নার্ভ গুলোকেও পিক আপ ধরে নেয়। বা ধরুন আপনার হাড়টা ধরে নিল, আপনি হাড়ে তো যখনই হাঁটছেন তখন ভাইব্রেট করছে, জয়েন্ট খুব রিয়ালি এফেক্টেড হয়, ফলে এর ফলে নার্ভ যখন, যদি কোনোভাবে নার্ভ এফেক্টেড হয় বা ক্যান্সার,
তখন আপনার মধ্যে পেনের অনুভূতি আসবে। ছোট্ট ডাল হতে পারে, মাঝারি ডাল হতে পারে, বড় ডাল হতে পারে, যেমন যেমন নাম ধরবে তেমন তেমন অনুভূতি আসবে। ক্যান্সার সিজন এট দ্য বিগিনিং ইজ অলমোস্ট নেভার পেইনফুল। ক্যান্সার শুরুতে কার্যত ব্যথা ব্যথার হয় না। ক্যান্সার যত এগোতে থাকে, যত এগোতে থাকে, যত সে বিভিন্ন জায়গাতে নার্ভ গুলোকে ইনফোল্ড করে ফেলে, তত সে ব্যথার কারণ। তাহলে ব্যথা এবং ব্যথার চেয়ে রক্তপাত, কিছু আটকে যাওয়া, এই ধরনের যদি কোনো সিম্পটম থাকে, এগুলো হচ্ছে দেহের ভিতরে। বা দেহের বাইরে তো এটা ব্রেনের মধ্যে তো আর আমি অন্য কিছু দেখতে পারবো না, কিন্তু চাবার মধ্যে হলে আপনি দেখবেন এটা দলা পাকিয়ে কিছু একটা উঁচু হয়ে আছে, আমরা যেটাকে বলি লাম। এই লামটা কিন্তু ব্রেনের মধ্যেও হয়, কিডনিতেও হয়, কিন্তু আপনি তো কিডনিটা হাত দিয়ে প্যালপেট করতে পারছেন না, লিভারটা প্যালপেট করতে পারছেন না, লাংটা দেখতে পাচ্ছেন না। তাহলে ওখানে যে টিউমারকে কেন্দ্র করে যে লাম ফর্মেশন হয়েছে, সেই লামটা আপনি বুঝতে পারছেন না। সেই লামটা বুঝতে গেলে হয় আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে, নয় আপনাকে সিটি স্ক্যান দিয়ে দেখতে হবে, অথবা এমআরআই দিয়ে দেখতে হবে, কোনো না কোনো পদ্ধতি, ডায়াগনস্টিক পদ্ধতি দিয়ে আপনাকে সেটা আবিষ্কার করতে হবে। কিন্তু চামড়ায় যদি হয়, চামড়ার তলার চর্বিতে যদি হয়, চামড়ার তলার চর্বিতে কিন্তু ভার্চুয়ালি লাইপোসারকোমা হয় না, বিনাইল লাইপোমা হয়, যাই হোক। বা ধরুন আপনার হাড়ে হলো, বাইরের হাড়ে, তাহলে কিন্তু সেই টিউমার গুলোকে আপনার ফিল করতে পারেন। বা ধরুন পেটের নরম অংশে এত বড় একটা হয়ে গেছে টিউমার, হাত দিয়ে পেটের সামনের দিক দিয়ে হাত দিয়ে দেখতে পেলেন কারণ পেটের সামনের দিকে মাসেল ছাড়া কিছু নাই যে আটকাতে পারে আপনার প্যালপেশন। কিন্তু ডায়াগনোসিস উপায় এক একটা ক্যান্সার এক এক ভাবে ডায়াগনোসিস করা হয়, কিন্তু একটা জায়গায় ফুলে যাওয়া, লাম্প হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে ইন্সপেকশন, ইন্সপেকশনে দেখবেন গোটা দেহে কোথাও লাম্প আছে কিনা। থাইরয়েডের ক্যান্সার কি করে বুঝবেন? গলায় একটা জায়গায় ফুলে আছে, তার ঢোক গিলতে বলবেন, দেখবেন এর উপরে যাচ্ছে নিচে আসছে, থাইরয়েড গ্ল্যান্ড এর সঙ্গে উপরে যাচ্ছে নিচে আসছে, তারপরে বুঝবেন ওই যে টিউমারটা হয়ে আছে, ওই যে লাম্পটা হয়েছে ওটা থাইরয়েড। ক্যান্সার ক্যান্সার নিয়ে ইন্সপেকশন বলতে পারবেন না। এরপরে প্যালপেশন, যেগুলো আমি আগে আপনাদের সেই লাগ এ করার সময় পড়েছিলাম, ইন্সপেকশন প্যালপেশন, প্যালপেশন মানে গায়ে হাত দিয়ে দেখা, গায়ে হাত দিয়ে আপনি চামড়া বুঝতে পারবেন, সাবকিডনিস টিস্যুটা বুঝতে পারবেন, বাইরের মাসেল গুলোকে চিনতে বুঝতে পারবেন, বাইরের হাড় বেশ কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন সেই হাড় গুলোতে কোথাও ব্যথা আছে কিনা বুঝতে পারবেন, কোথাও ফুলে গেছে কিনা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা গেল প্যালপেশন। পার্কাসনের রোল টিউমারে বিশেষ একটা নেই, তবে ওই আর কি পেটে ওর মধ্যে গ্যাস আছে কিনা দেখতে পারেন, ঢপ ঢপ করছে কিনা, আদারওয়াইজ খুব একটা কিছু নেই। অস্কালটেশন, স্টেথো দিয়ে দেখা, স্টেথো দিয়ে আমরা বেসিক্যালি লাং ক্যান্সারের কিছু ইনডাইরেক্ট এভিডেন্স বের করার চেষ্টা করি, খুব সাজেস্টিভ নয়। অন্যান্য মেথড, অন্যান্য ক্লিনিক্যাল মেথড বিরাট কিছু নেই। এবারে অর্গান টু অর্গান আমরা জাজ করি, যেমন ধরুন যদি কারো চোখের রেটিনাতে রেটিনোব্লাস্টোমা হয়, তাকে কিন্তু আপনি ইন্সপেকশন প্যালপেশন পারকাসন অস্কালটেশনে বুঝতে পারবেন না। আদার দেন যদি তার চোখটা বাইরে বেরিয়ে আসে, তাহলে আপনি ইন্সপেকশনেই দেখতে পারবেন যে এটা কিছু বেরিয়ে এসছে, যে কোথা থেকে বেরিয়ে এসছে ইত্যাদি জানার জন্য আপনাকে টেস্ট করতে হবে। ক্যান্সারের মোস্ট অফ দ্য কেসে ডায়াগনোসিস কিন্তু টেস্ট বেসড, যেমন কিন্তু যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার, অনেকটা স্কিন ক্যান্সারের মতোই, ওটা কিন্তু ব্রেস্ট প্যালপেট করলে, ব্রেস্ট নিজে সেল প্যালপেট করা যায়, পেশেন্টকে শিখিয়ে দিলে নিজেরাও করতে পারে, তাতেও অ্যাকুরেসি রেট খুব খারাপ নয়, মোর দ্যান 90%। তো সেইগুলো যদি তারা করে বা ডাক্তাররা যদি করে, তাহলে সে ব্রেস্ট ক্যান্সার সাসপেক্ট করা যায় আগে থেকে। কিন্তু টেস্ট করা, এরপর যে টেস্ট, টেস্ট দু রকমের হয়। একটা হচ্ছে টেস্টের প্যাটার্নটা দুই রকম, কি না ক্যান্সার আছে আমি সন্দেহ করলাম। ধরে নেওয়া যাক আমি আপনার পেটে একটা ক্যান্সার হয়েছে, কিডনিতে একটা ক্যান্সার হয়েছে সন্দেহ করলাম, এবং ধরে নেওয়া যাক অর্গানটার নাম কিডনি, রাইট? তাহলে পেটের কিডনিতে একটা ক্যান্সার হয়েছে আবার সন্দেহ হয়েছে, কেন না? আপনি বলছেন প্রায় পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোচ্ছে, ব্যথা ব্যথা কিছু নেই, ইনফেকশন হতে পারে, স্টোন হতে পারে, সবই হতে পারে, কিন্তু হাতে একটা জন্য কি লাভ? কিডনিটা কিছু প্যালপেটেড বলে হলো, দেখি ভালো বলে গেল না, আমি ভাবলাম যে না এটা একটা ক্যান্সারই হবে,
কি করে বুঝবো আমি এটা ক্যান্সার কি ক্যান্সার না? নেক্সট প্রথম লাইন অফ টেস্ট হচ্ছে ইউরিন। ইউরিনটা করে দেখলাম রক্ত আছে না আছে, ওখানে অনেক সময় ক্যান্সার সেল বেরোয়, প্যাপ স্টেন করে বোঝা যায়, পিএপি প্যাপ, পিএপি প্যাপ স্টেন করলে ওখানকার যে ইউরিনে যে সেল থাকে তার সেখান থেকে অনেক সময় বোঝা যায়। গেল না তাহলে কি হবে? নেক্সট টেস্ট সেফ টেস্ট, চিপ টেস্ট হচ্ছে আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ড করে করে বললো যে হ্যাঁ আপনার ডান দিকের কিডনির উপরের পোলে একটা টিউম একটা মাস পাওয়া যাচ্ছে, এবং তার ডপলার করে দেখা গেল যে ওখানে রক্ত সরবরাহ বেশি, কারণ ক্যান্সারের মানে প্রচুর সেল, প্রচুর তার বিভাজন ঘটছে, তার প্রচুর খাবার চাই, রক্তের সরবরাহ বেশি হতেই হবে, তাহলে কিন্তু ক্যান্সার সেল শুকিয়ে মরে যাবে। সেই জন্য অনেক সময় রক্ত সরবরাহ বন্ধ করে ক্যান্সার সেলকে মেরে ফেলা, তার ফিডিং ভেসেলটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেখানে আমরা ব্লক করে দিই, করে দিয়ে ক্যান্সার সেলকে মারা। বুঝলে তো ডপলার করে মনে হলো খুব ভাস্কুলার আছে। আচ্ছা একটা ভাস্কুলার ও তো কোনো হিমাঞ্জিওমা হতে পারে, মানে রক্তের শিরার টিউব বিনাইন টিউবার হতে পারে, তো ক্যান্সার কি করে প্রবল হলো? তাহলে এগুলো সব ইনডাইরেক্ট এভিডেন্স ইন ফেভার অফ ক্যান্সার। কিডনির ক্ষেত্রে মুশকিলটা কি, আমরা বায়োপসি করতে পারি, এমনকি এফএনএসি অর্থাৎ সুচ ফুটিয়ে কোষ এনে যে টেস্ট সেটাও করা হয় না, বিকজ দেয়ার ইজ এভরি চান্স অফ স্প্রেড অফ দ্য ডিজিজ অর আদার প্রবলেম লাইক ব্লিডিং এন্ড আদার থিংস। তো সেক্ষেত্রে যেহেতু স্টেজিংটা বদলে যায় আমরা কি করি, ইনডাইরেক্ট এভিডেন্স এর উপরই তার একটা তাকে স্কোরিং করা হয়। এই স্কোরিংটা খুব হাই হলে তার কিডনি কেটে বাদ দেওয়া হয় বা কিডনির পোলটা কেটে বাদ দেওয়া হয় টিউমার সমেত, কিন্তু প্রমাণ তাহলে কখন হবে? প্রমাণটা অপারেশনের সময় প্রমাণ হতে পারে, কিডনির শুধু টিউমারটা কেটে বাদ দিলে তার সঙ্গে একটা মার্জিন নিয়ে কেটে বাদ দিয়ে সেটাকে তুমি টেস্ট করতে পারলে, অপারেশনের সবাই একটা করে বায়োপসি করে যায়, সেই বায়োপসি করতে গেলে এই টিস্যুগুলোকে ফ্রিজ করা হয় প্রচন্ড ঠান্ডা -20 ডিগ্রি -26 ডিগ্রিতে, ওই ফ্রোজেন অবস্থায় কেটে দেখা হয়, তাতে বলে দিতে পারে এটা ক্যান্সার আছে। কিন্তু এটা গেল কিডনি গন্ডগোলের জায়গা, কিন্তু অন্য একটা টিউমার সেখান থেকে আমরা একটা ক্যান্সার কনফার্ম করতে গেলে জেনারেলি টিস্যু ডায়াগনোসিস করতে হয়। টিস্যু ডায়াগনোসিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, মোস্ট কনফার্মেটরি, অ্যান্ড স্ট্রংগেস্ট সাসপিশন মে কাম ফ্রম FNAC ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেটা কি না, একটা ফাইন নিডল ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দিয়ে খুব জোরে টানা হয়, ভ্যাকুয়াম ক্রিয়েট করে, ওখান থেকে সেলগুলো ছিটকে ছিটকে চলে আসে, সেই যে সেলগুলো ছিটকে আসে সেই সেলগুলোকে তখন স্টাডি করা হয়, তাদের মাইটোটিক অ্যাক্টিভিটি কি আছে, তাদের ব্যবহারে আচরণ দেখে ক্যান্সার সেলকে আলাদাভাবে চেনার একটা ব্যাপার আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে, এক মিনিট ধরুন, বলো ডেন্টাল, ওকে কাকার নাম আছে তো? কতক্ষণ হয়েছে? হ্যাঁ মা।
দূর আছে, আমাদের বাড়ি যেতে ঠিক মাঝামাঝি পড়ে। এলগিন রোড, তুমি এখানে টেনিস খেলতে আসতে ওখানে, ওইটা হ্যাঁ পড়বে, মানে যাওয়া যেতে পারে। আমরা এলগিন রোড দিয়ে তো প্রতিদিন যেতে যাই, যখন এ থেকে বেরিয়ে যাই না নাটক দেখে। ওকে ওকে, এই কতক্ষণ হয়েছে? 2:45 মিনিটে শুরু হবে, 1 ঘন্টা পড়বে, নাই ভালোই এগিয়েছি, না না চলছে তো, হ্যাঁ অন হচ্ছে। তো তাহলে আমরা একটা ক্যান্সার ডায়াগনোসিস করবো কি করে, ক্যান্সার সন্দেহ করবো কি করে বলেছি, ডায়াগনোসিস ডায়াগনোসিস গোল্ড স্ট্যান্ডার্ড তোমাদের বললাম কি, বায়োপসি করা। বায়োপসি করা তো বললেই তো হবে না, লাঙে আছে, তুমি হট করে লাঙটা কেটে নিয়ে টিস্যু, টিস্যু ছাড়া তো বায়োপসি হবে না, তোমার টিস্যু কেটে পাঠাতে হবে, তারপর সেটা ল্যাবরেটরিতে যাবে, তারা প্রসেসিং করবে, প্রসেসিং করে তারা বায়োপসিটা করবে। তো এটা যদি তাকে করতে হয় তাহলে, এটা যদি তাকে করতে হয় তাহলে তোমাকে টিস্যু পাঠাতে হবে, টিস্যু পাঠাতে গেলে তোমাকে অনেক সময় তাকে অজ্ঞান করতে হবে, তাকে টেস্ট করতে হবে, কাটতে হবে, অপারেশন করতে হবে, করে টিস্যু পাঠাতে হবে। কিন্তু এটা অপারেশনের পরেও আমরা করি, তার কনফার্মেশনের জন্য করি, এবং কতটা ছড়িয়েছে, তার টাইপটা কি ইত্যাদি জানার জন্য করা হয়। ডায়াগনোসিস এর ক্ষেত্রে ওটাই গোল্ড স্ট্যান্ডার্ড। তো একটা ব্রেস্টে আছে লাম, আমরা লামটাকে যদি বের করে এনে বায়োপসি করতে পারি তাহলে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। কিন্তু এর বেসিক জানার জন্য আজকাল সাইটোলজি হেল্প নেওয়া হয়। সাইটোলজি মানে শুধু সেল বা কোষ গুলোকে নিয়ে, শুধু সেল বা কোষ গুলোকে নিয়ে, রাইট? শুধু সেল বা কোষ গুলোর যদি চরিত্রের মধ্যে দেখা যায় ক্যান্সারের প্রবণতা আছে বা টাইপ, বা কোন ধরনের সেল থেকে কোন ধরনের সেলের মধ্যে এই চরিত্রটা দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে কি কি ধরনের ক্যান্সার হয় তার উপর ভিত্তি করে একটা এ করে দেওয়া যায়, ডায়াগনোসিস করা যায়। মানে বহু লাম্পের আজকাল ডায়াগনোসিস, লাম্প মানে ওই যে সোয়েলিংস, এগুলোর ক্ষেত্রে আমরা FNAC ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, সরু সুইচ দিয়ে টেনে সেই রসের মধ্যে যে কোষগুলি থাকে সেই কোষগুলিকে মাইক্রোস্কোপে স্টেন করে, রঙিন করে দেখা এই হয় এই পরীক্ষায়। এটা অনেক সময় করার সময় টিউমারটাকে ঠিক ঠিক ভাবে লোকেট করার জন্য আমরা আল্ট্রাসাউন্ড মেশিন বা সিটি স্ক্যান মেশিন বা পেট মেশিন ব্যবহার করি, তাকে বলা হয় গাইডেড FNAC, গাইডেড, রাইট? এছাড়া আমরা অনেক সময় কিছু কিছু ব্লাড টেস্ট করেও বলতে পারি, কি করে বলি, দেয়ার আর ফিউ মার্কার্স, অর্থাৎ বিশেষ বিশেষ আমি তোমাদের বলেছি যে ক্যান্সার সেলের চরিত্র হচ্ছে একটু অন্যরকম, ক্যান্সার সেলের জিন অন্যরকম, তার জিন যদি অন্যরকম হয় তাহলে সে অন্যরকম প্রোটিন তৈরি করবে, সে অন্যরকম প্রোটিনগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলোকে যদি সেল আলটিমেটলি রক্তে মিশে যায়, তাহলে ওই রোগী যদি রক্ততে সেই ধরনের আমরা এ পেয়ে যাই, প্রোটিন পেয়ে যাই, তাহলে সেগুলোকে দিয়ে আমরা করতে পারি। এগুলোকে বলা হয় ক্যান্সার মার্কার, ক্যান্সার মার্কার, ক্যান্সার মার্কার। যেমন ধরো প্রস্টেটের ক্যান্সার মার্কার হচ্ছে PSA, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আমি সব নামগুলো বলছি না, এ শুধু বলার জন্য বললাম। অনেক সময় ক্যান্সার মার্কার, বহু বহু ক্যান্সার মার্কার বেরিয়েছে, সবগুলো টিকে নেই, এরকম প্রচুর ক্যান্সার মার্কার বাজারে আছে। ওভারিয়ান ক্যান্সারের ক্যান্সার মার্কার হচ্ছে CA কার্সিনোমা 125, তেমনি লিভার, গল ব্লাডার, কমন বাইল ডাক্ট, প্যাংক্রিয়াস এর ক্যান্সার মার্কার হচ্ছে CA 19.9 বা 0.9। এই পার্টিকুলার ক্যান্সার মার্কার যদি খুব বেড়ে যায়, একটু বাড়লে কিন্তু খুব কনফিউজিং, যদি খুব বেড়ে যায় তখন আমরা বলি যে এই লোকটার মধ্যে ক্যান্সার আছে, ক্যান্সার থাকার সম্ভাবনাটা প্রবল, বোঝা যাচ্ছে? তাহলে ক্যান্সার মার্কার একটা টেস্ট হতে পারে, ইমেজিং একটা টেস্ট হতে পারে, কিন্তু একদম কনফার্ম করার জন্য কিন্তু ক্যান্সার কতটা, কি ধরনের ক্যান্সার, কোথায় ছড়িয়েছে, তার জন্য বায়োপসি করা। এই বায়োপসিটা খুব রিসেন্ট টাইমে আমরা আরো তাকে উন্নত করতে পেরেছি বাই অ্যানাদার টেস্ট, একটু কস্টলি
বায়োপসির পথে করা হয়, তাকে আমরা বলি ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, IHC, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। এটা কি করা হয়, ওই যে সেলগুলো থাকে, ওই টিস্যুগুলো থাকে, ওতে ইমিউনোজেন্স বা ডিফারেন্ট প্রোটিনস ওর সঙ্গে লাগিয়ে তারপর তাকে মার্কিং করা হয়, তাতে যেগুলো ক্যান্সার সেল সেগুলো আলাদা রং নেয়, ফলে আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি ক্যান্সার সেল কোনগুলো, সেই ক্যান্সার সেল গুলোর চরিত্র কিরকম, ক্যান্সার সেল গুলো অন্য টিস্যুতে কতটা ছড়িয়েছে, ফলে তার পোস্ট টাইপিং সাব টাইপিং তার স্প্রেড এগুলো অনেক ভালো বোঝা যায়। কিন্তু এটা একটা অ্যাডিশনাল টেস্ট এবং একটা অ্যাডিশনাল কস্ট থাকে, এবং পার্টিকুলার যেখানে আমরা কনফিউজ হয়ে যাই ইভেন আফটার বায়োপসি, যেখানে আমরা সব বুঝতে পারি না, তখন আমরা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করি। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস হলো, এবার ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ ক্যান্সার। আমি কিন্তু ক্যান্সার একটা রোগ নয় আপনাদের বলেছি বারবার, এখনো বলছি, কিন্তু তা সত্ত্বেও ক্যান্সারকে আমি একটা রোগের মতো করেই বলে যাচ্ছি। যেমন যে কি করে ডায়াগনোস করবেন, কি করে ট্রিটমেন্ট করবেন, আমরা এক একটা সময় একটা রোগ ধরে ধরে তো বলি, এখানে তাই করছি, আর কতগুলো কমন ফিচার আছে সেগুলো করছি, কিন্তু কিছু কিছু আনকমন ফিচার আছে সেগুলো উপর সেগুলোকে আমরা আলাদা করছি। ক্যান্সারের ট্রিটমেন্টে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে কি করে প্রতিরোধ করা যায়, তাহলে ক্যান্সার যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে তো ক্যান্সার চিকিৎসার চাপটা কমে যায়। তো ক্যান্সার প্রতিরোধ করার মানেই হচ্ছে কিভাবে ক্যান্সার হচ্ছে বা ক্যান্সার সেলগুলো কার উপর ডিপেন্ডেন্ট বা ক্যান্সার সেলগুলো কার উপর ডিপেন্ডেন্ট সেটা দেখতে হবে। যেমন আমি বলেছি কার্সিনোজেন, অ্যাটমসফিয়ারিক কার্সিনোজেন যেগুলো বাতাসে থাকে, ফুডের কার্সিনোজেন্স ইত্যাদি, এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ক্যান্সার এফেক্ট কমে। নাও এক্সারসাইজ, সম্ভবত এক্সারসাইজ যারা করে তাদের ক্যান্সারের রেট তাদের একটু কম থাকে, সম্ভবত তার কারণ হচ্ছে যে এদের বডি ওয়েট একটু কম থাকে, এবং সম্ভবত এদের বডিতে যে র্যাপিড ব্লাড ফ্লো হয় সেটা একটা কারণ হলেও হতে পারে। কিন্তু এক্সারসাইজ করলে ক্যান্সারের রেট বিরাট কমে যাবে ব্যাপারটা এরকম সবসময় নয়। আচ্ছা এটা থাক, বুঝলাম, একটু বাদে এটা পড়াচ্ছি, মানে এই ট্রিটমেন্টটি। জল বেশি খেলে কি ক্যান্সার কমে? না। কম খেলে কি বাড়ে? তাও না। কিন্তু এগুলো হেলদি প্র্যাকটিস কতগুলো আছে, যে প্র্যাকটিস গুলো করলে, যেমন জল অ্যাডিকোয়েটলি খাওয়া উচিত, বেশি নয় কম নয়, কম তো নয়, জল বেশি করে খাবেন মানে হচ্ছে অ্যাডিকোয়েটলি খাবেন, কারণ ওদের অনেক লোক জল কম খায় যতটা তার দরকার, যেমন ধরুন 2.5 লিটার 3 লিটার, অ্যাটলিস্ট নেভার লেস দেন 1.5 লিটার খায় না, বুঝা গেল, মানে তার একটা লোকের মিনিমাম 1.5 to 2.5 লিটার ইউরিন পার ডে হওয়া উচিত, এবং নট মোর দেন 5 লিটার। 10 লিটার জল খাওয়াটা আমার ভালো না, যাই এটা অন্য আলোচনা। তাহলে আমরা যেগুলো এইগুলো হয় কি, এই এক্সারসাইজ, অ্যাভয়েডিং কনস্টিপেশন, ঠিকঠিক ভাবে ফুড, এগুলো কিছু রোল থাকে কিন্তু একটু ইনডাইরেক্ট রোল। যেমন ধরুন কোলন ক্যান্সারে দেখা গেছে যারা বেশি কনস্টিপেটেড থাকে তাদের একটু বেশি হয়, তাহলে আপনি যদি শাকসবজি খান তার দ্বারা আপনার কোলন ক্যান্সারটা কমতে পারে, কিন্তু শাকসবজি কি কোলন ক্যান্সার আটকায়? এরকম করে নয় কিন্তু ব্যাপারটা। শাকসবজি করে কি, আপনার কোলনে এবার স্টুলের আর্চটা বাড়িয়ে দিয়ে কোলনটাকে পরিষ্কার করে, ডাইরেক্টলি শাকসবজি খেয়ে কোলন ক্যান্সার কমে যাচ্ছে ব্যাপারটা এরকম না। সেটা এগুলোকে এগুলো যে হেলদি লাইফস্টাইল যদি থাকে তার মধ্যে অন্যান্য রোগ ক্যান্সার হওয়ার প্রবণতা কম থাকে। অ্যাপ্রোপ্রিয়েট বডি ওয়েট, তাছাড়া আপনি কাজ করতে পারবেন না, কিন্তু হায়ার বডি ওয়েট যারা থাকে তাদের হায়ার নাম্বার অফ সেলস থাকতে পারে, বডি সেলস, বডি সেলস হায়ার নাম্বার থাকলে তাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেশি, কিন্তু মোটা লোকেদের ক্যান্সার বেশি, অয় লম্বা লোকেদের ক্যান্সার বেশি বলা হয়। এগুলো হচ্ছে কিছু প্রতিষেধক ব্যবস্থা, প্রতিরোধক,
নেক্সট প্রতিষেধক ব্যবস্থার মধ্যে কি আছে? ভ্যাকসিনস। দেখ খুব আশার আলো আমরা এখনো পর্যন্ত সৃষ্টি করতে পারিনি, একমাত্র এইচআইভি ভ্যাকসিন ছাড়া। আর অন্যান্য পাওয়ারফুল কোনো ভ্যাকসিনের কথা আমার জানা নেই। বিসিজি ভ্যাকসিন অনেক সময় ট্রিটমেন্টে দেওয়া হয়, কিন্তু বিসিজি ভ্যাকসিন নিলে ক্যান্সার কম হয় এরকম প্রমাণ নেই। অ্যাসপিরিন জাতের ওষুধ খেলে ক্যান্সার কম হয় বলে একসময় দাবি করা হচ্ছিল, কিন্তু দাবিটা খুব বেশি মান্যতা পায়নি। ফলে এরকম কোন ড্রাগও আমাদের হাতে নেই যেটা খেলে ক্যান্সার কমে যাবে বা ক্যান্সার হবে না। নো সাচ ড্রাগ সো ফার ডিসকভার্ড। এরপরে হচ্ছে একটা লোকের ক্যান্সার হয়েই গেল, তাহলে আমরা তাকে কিভাবে ট্রিটমেন্ট করব? ক্যান্সার ট্রিটমেন্টে তোমাকে বলি যে সার্জারি, কারণ দেখো একটা এক্সট্রা টিস্যু তো গ্রো করেছে, সার্জারি হচ্ছে দ্য সেন্টার অফ এভরিথিং ইফ সার্জারি ইজ পসিবল। এই ইফ কথাটা কিন্তু খুব জোরের সঙ্গেই বলতে হবে। ধরো কারো ব্লাডে ক্যান্সার হয়েছে, তুমি কি সার্জারি করবে? গোটা দেহে তার ব্লাড ফেলে দেবে, ফেলে দিয়ে নতুন ব্লাড লাগাবে? করা হয় এই ধরনের, ব্লাড ফেলে দেওয়া, ব্লাড চেঞ্জ করে দেওয়া হয়, বোন ম্যারো চেঞ্জ করা হয়, মানে তার জন্য অন্যান্য ডিফারেন্ট পদ্ধতি নেওয়া হয়, কেমোথেরাপি, রেডিয়েশন, এই সমস্ত পদ্ধতিকে মিশিয়ে, ট্রান্সফিউশন মেডিসিনকে মিশিয়ে করা হয়। কিন্তু টাইপ অফ সার্জারি কিরকম, না তার দেহ আমরা তাকে নতুন টিস্যু দিচ্ছি। কিন্তু ধরো তোমার লাঙের একটা লোবে ক্যান্সার হয়েছে বা একটা সেগমেন্টে ক্যান্সার হয়েছে, কোথাও ছড়ায়নি তখনো, তুমি জানতে পেরে গেছো বট সাম রিজন অর আদার তুমি ওটা কেড়ে বাদ দিলে, রেজাল্ট কিন্তু সবচেয়ে ভালো। কিন্তু আরো ছড়িয়ে গেছে তখন তুমি তাকে রেডিয়েশন দিচ্ছ, কেমোথেরাপি দিচ্ছ, রেজাল্ট কিন্তু অত ভালো। কারণ আগেই বলেছি যখন একটা রোগ ছড়িয়ে যায় তখন তার তীব্রতা হঠাৎ করে অনেক গুণ বেড়ে যায়, কেউ বলে ছ গুণ, কেউ বলে 10 গুণ, যাই হোক অনেক বেড়ে যায়, এবং সেগুলোর ক্যারেক্টারটাও অনেকটাই অন্যরকম হয়ে যায়। হয়ে যাচ্ছে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দি অফ আওয়ার স্টোরি, যে ক্যান্সার কে কি করে ট্রিট করবে। কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো হরমোন ডিপেন্ডেন্ট এবং হরমোনাল ম্যানিপুলেশন করা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে প্রস্টেটিক ক্যান্সার, 95% অফ দি প্রস্টেটিক কার্সিনোমা, মানে সরি 95% অফ দি প্রস্টেটিক ক্যান্সার, যেটা প্রস্টেটিক অ্যাডিনোমা, প্রস্টেটিক কার্সিনোমা, যেটা টু টাইপস অফ থাইরয়েড ক্যান্সার and part of the breast cancer. Part মানে ওখানে ওটা অতিরিক্ত চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয়, অ্যাডজুভেন্ট, অতিরিক্ত চিকিৎসা বা অ্যাডজুভেন্ট থেরাপি, ক্যান্সার থেরাপি। তো কি করা হয়, ধরে নেওয়া যাক একজন প্রস্টেট ক্যান্সার হয়েছে, আমরা প্রস্টেট গ্ল্যান্ডটাকে বের করে করতে পারলাম না, কেটে ফেলতে পারলাম না, হয় একটু ছড়িয়ে গেছে বা অন্য কিছু প্রবলেম, তখন আমরা করি কি, তার দেহ থেকে টেস্টোস্টেরনটাকে ব্লক করে দেব। টেস্টোস্টেরন ব্লক করার জন্য দুটো পদ্ধতি আছে, ওষুধ আছে অনেক দাম, এই 12,000-15,000 টাকা পার 3 মান্থে, আর নাহলে তার টেস্টিসটা বাদ দিয়ে দেওয়া হয়। এবং টেস্টিস বাদ দেওয়ার পরও সামান্য টেস্টোস্টেরন অন্য জায়গা থেকে তৈরি হয়, সেটাকে ব্লক করার জন্য ট্যাবলেট খাওয়ানো, অ্যান্টি টেস্টোস্টেরন ট্যাবলেট। তারপরে কি করছে, আমরা হরমোনটাকে ম্যানিপুলেট করছি, হতে পারে হরমোনাল ম্যানিপুলেশন। যদি আমরা ম্যানিপুলেট করতে পারি তার হরমোনটাকে, ব্লক করতে পারি, দেখা গেছে এই ক্যান্সার সেলগুলো টেস্টোস্টেরন হরমোন ছাড়া গ্রো করতে পারে না, এরপর ডিপেন্ডেন্ট। যতদিন তাদের মধ্যে এই সদ্গুণটা থাকবে ততদিন আর তারা বাড়তে পারবে, ধীরে ধীরে মরেই যাবে। কেন মরে যাবে? যখন টেস্টোস্টেরন থাকলো না তখন সেলটা বুড়ো হচ্ছে, কিন্তু সে তো একটা থেকে দুটো হতে পারছে না, আরো বুড়ো হচ্ছে, বুড়ো হয়েছে বলে
গুণোচ্চম হচ্ছে, গুণোচ্চম হচ্ছে, তাহলে ক্যান্সারটা গ্রাজুয়ালি 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 রিগ্রেস করা যায়, বুঝা গেল? হরমোনাল এটা হচ্ছে। নেক্সট হচ্ছে কেমোথেরাপি, কেমোথেরাপিটা একটা অ্যান্টিবায়োটিক থেরাপি, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক বলি না, কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে যে তার সোর্স এর উপর ভিত্তি করে বলা হয়, কেমোথেরাপিটা বলা হয় কারণ এটা হচ্ছে কেমিক্যালস। এরা কি করে কেমিক্যালস গুলো, কেমিক্যালস গুলো গিয়ে গ্রোয়িং সেলকে মেরে দেয়, যে সেলগুলো গ্রো করছে। এখন তার বিপদ থাকে, ক্যান্সার সেল গ্রো করছে মরে যায়, কিন্তু আমার মুখের যে মিউকাস মেমব্রেন সেল সেগুলো মরে, জিআই ট্র্যাক্টের সেল মরে, রেসপিরেটরি ট্র্যাক্টের সেল মরে, ফলে আমার খেতে অসুবিধা হয়, আমার মুখে ঘা হয়ে যায়, আমার চুল পড়ে যায়, আর সেখানে সেলগুলো মরে যায় কিছুদের জন্য, কিন্তু আমার বডি এটাকে ধীরে ধীরে রিকভার করে নেয় যখন ওর এফেক্টটা চলে যায়। এই ধরনের ট্রিটমেন্টকে বলা হয় কেমোথেরাপি। কেমোথেরাপি আইভি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হতে পারে রক্তে মেশানো, কেমোথেরাপি পেটের মধ্যে, পেটের সিলোবের মধ্যে দেওয়া হতে পারে, ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি আমাকে লোকালিও দেওয়া যেতে পারে, মানে যদি কোনো জায়গায় ডাইরেক্টলি দেওয়া যায়। কেমোথেরাপি ট্যাবলেটের ফর্মে যেতে পারে, সেও ফুড দিয়ে আলটিমেটলি রক্ত দিয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে কেমোথেরাপি। কেমিক্যাল থেরাপি এগেনস্ট ক্যান্সার পপুলারলি নোন অ্যাজ কেমোথেরাপি। ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কেমোথেরাপি, কেমিক্যাল থেরাপি এগেনস্ট ব্যাকটেরিয়াও হয়, কিন্তু তার পপুলার নাম কেমোথেরাপি নয়, পপুলার নাম না, কেমোথেরাপি বলে লোকে ক্যান্সারটাই বোঝে। এই টার্গেটেড থেরাপি, টার্গেটেড থেরাপি হচ্ছে যখন তুমি পার্টিকুলার ওই ক্যান্সার সেলটাকে টার্গেট করছো। কিভাবে টার্গেট করতে পারো? বাই ডিফারেন্ট কেমিক্যালস, তাহলে কম্বাইন করতে পারো রেডিয়েশন। ধরো ধরে নাও এই ঘটনা যে তোমার লাগে একটা ক্যান্সার আছে, সেই ক্যান্সারটা একটা কেমিক্যাল এক্স খুব ভালোবাসে, মানে পিক আপ করে, রাইট? অথবা থাইরয়েডে ক্যান্সার আছে, সে আয়োডিন পিক আপ করে, ওটা রেডিয়েশন থেরাপি পরে আসছে। সে যেই পিক আপ করলো, সঙ্গে সঙ্গে সেটা খুব রেডিও সেন্সিটিভ হয়ে গেল সেলটা, তাহলে একটু রেডিয়েশন দিলে টাকা স্টিম মরে গেল, অন্য লাংটা কম ড্যামেজ হলো, হতে পারে টার্গেটের থেরাপি। টার্গেট থেরাপি মেবি ওরাল, মেবি আইভি, টার্গেট থেরাপি মেবি রেডিয়েশনাল, মেবি কেমিক্যাল, ডিফারেন্ট টাইপ অফ টার্গেটেড থেরাপি। এটা হচ্ছে টার্গেট করে থেরাপি, রেডিয়েশন থেরাপি, রেডিয়েশন থেরাপি আরটি। সায়েন্সের ছাত্ররা সবাই জানে যে কিছু কিছু এলিমেন্ট আছে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি, এদের মধ্যে একরকমের অবক্ষয় চলতে থাকে, ক্ষয় হতে থাকে, এবং ক্ষয় করে এরা ভেঙে যায়। ইউরেনিয়াম আর ইউরেনিয়াম থাকে, যখন সে ক্ষয় হয় তখন সে একরকমের রেডিয়েশন, এক্স রে টাইপের রেডিয়েশন সে তৈরি করে, গামা রেডিয়েশন, মূলত গামা রেডিয়েশন তৈরি করে, কখনো কখনো সে এক্স রে তৈরি করে। এই সে এক্স রে তৈরি করে, এটা যে কোনো গ্রোয়িং সেলের কাছে গেলে সে মরে যায়, বা গামা রেডিয়েশন মরে যায়। এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমরা রেডিয়েশন থেরাপি করি। আগেকার দিনে একসময় রেডিয়াম নিডল পাওয়া যেত, টিউমারের মধ্যে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হতো, সে অপারেশন করে হোক, বাইরে থেকে হোক, ওরা ওখানে মরতো, পচতো, ছোট হয়ে যেত। একটা ট্রিটমেন্ট হয় যে দূর থেকে আমরা কোন জায়গায় আছে সেটাকে টার্গেট করে রেডিয়েশনটাকে ফোকাস করছি, ধরো চারটে পয়েন্ট থেকে রেডিয়েশন দিচ্ছি সব জায়গা থেকে, দুই 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 দুই, কিন্তু তারা যখন যেখানে মিট করছে সেখানে আট, তাহলে দুই 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 দিয়ে যেখানে যাচ্ছে, যে টিস্যুগুলোর ভিতর দিয়ে যাচ্ছে, তাদের ড্যামেজটা মিনিমাম হলো, তো যেখানে আট হচ্ছে সে প্র্যাকটিক্যালি পুড়িয়ে গেল, রেডিয়েশন বার্ন, রেডিয়েশন ইনডিউসড সিভিয়ার টিউমারটা খতম হয়। তাহলে এটা করতে গেলে আবার এক্সাক্ট
পজিশনিং ঠিক আছে। এবার থাকলো ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি হচ্ছে ইমিউনোলজিক্যালি রিয়াক্ট করা, মূলত ব্লাডার ক্যান্সারে আমরা বিসিজিটা খুব ইউজ করি, জলে গুলে বিসিজি খুব প্রচুর জলে গুলে ক্যাথেটার দিয়ে অথবা ক্যাথেটার ছাড়াই ইউরেথা দিয়ে ফুঁকে দেওয়া হয়, বেশ কিছুক্ষণ শুয়ে থাকে, গায়ে বাইরে কাত হয়ে শীর্ষাসন করে যতক্ষণ পারে গোটা ব্লাডারে লাগানো হয় লোকটাকে জল কম করে খাইয়ে রাখা হয় যতক্ষণ পারে ব্লাডারে থাকা, যখন বেশি লাগে দেখা গেছে ব্লাডার টিউমার ট্রাডিশনাল সেল ব্লাডার টিউমার ইজ সেন্সিটিভ টু ইমিউনোথেরাপি। এখন আরো কতগুলো ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি ইউজ করছি। আরেকটা কি আছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। যদি ক্যান্সারটা বোন ম্যারোতে হয় তাহলে বোন ম্যারোটা থেকে আমরা তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি। কি করে করি, প্রথম বোন ম্যারো তাকে রেডিয়েট করা হবে, যার যা সেল আছে সব মেরে ফেলা রেডিয়েশন দিয়ে। তো কিছু না কিছু মারতেই হবে, রেডিয়েশন হোক কেমোথেরাপি হোক কিছু মারতে হবে, রেডিয়েশন মারা হবে। যখন জিরো ফেজে চলে গেল তার সঙ্গে সঙ্গে কেমোথেরাপি অ্যাড করা হয়, করে আর বোন ম্যারোতে কোনো সেল নাই, এই অবস্থায় পাওয়ার পরে তাকে কিন্তু তাকে আবার অন্য কার অন্য লোকের কাছ থেকে যার সঙ্গে তার ব্লাড গ্রুপ টিস্যু গ্রুপ মিশবে সেই এনে তার বোন ম্যারোটাকে ইনজেক্ট করে দেওয়া হয়। সেই বোন ম্যারোটা গ্রুপ হতে থাকে, তাতে ক্যান্সার সেলটা বোন ম্যারোটা নিয়ে এনে পিক আপ করে। কিন্তু মনে রাখবেন আদার দেন এক্সটার্নাল হরমোন ম্যানিপুলেশন বা কোনটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টে ট্রান্সপ্লান্টের আগেই মৌলিক ইনফেকশন হওয়া যেত, তাহলে সার্জারিতে সার্জিক্যাল রিস্ক থাকে, কেমোথেরাপিতে কেমোথেরাপি কলাইট করার রিস্ক থাকে, কারণ এটা খুবই বিষাক্ত, রেডিয়েশনে রেডিয়েশন ইনডিউসড ইঞ্জুরি হয়, অন্য অর্গানগুলো ধারে পাশে যে ইঞ্জুরি অর্গানগুলো থাকে সেগুলো পুড়ে যায়, সেগুলোর মধ্যে ইঞ্জুরি হতে থাকে। এইভাবে আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করছি। এবার বিশেষ ক্যান্সার বিশেষ বিশেষ ধরনের ট্রিটমেন্ট লাগে। এক্সরে দিয়ে এক সময় ক্যান্সারের ট্রিটমেন্ট করা হতো, কিন্তু এখন প্রায় এখন আর করা হয় না, স্কিন ক্যান্সার এখন উঠে গেছে। তাহলে আমরা যা পড়লাম বা পড়ালাম, আমরা অলরেডি প্রায় ধরো 1 ঘন্টা 35 মিনিট আলোচনা করেছি, কম সময় নয়। তো আমি এবার তোমাদের বইটাও একটু একবার একটু দেখে নিই, মানে প্রশ্নগুলো, তাতে তোমাদের একটু সুবিধা হবে, কারণ এটা এটা কোশ্চেন কিন্তু পরীক্ষা এখান থেকে আসার সম্ভাবনা বেশি, এটা বেশ ফরমেটটা এরকম আছে আর কি, কোশ্চেন করার মতো। ক্যান্সার কি আলোচনা করেছি, অস্বাভাবিক কোষ বৃদ্ধি। এই অস্বাভাবিকটা কি আমি তোমাদের বলে গেছি, যে সে কখনো সেলে কনভার্ট হবে না, এই টিস্যুতে কনভার্ট হবে না যে টিস্যু থেকে সে জন্ম নিয়েছে। দুই, সে কখনো কাজের প্রয়োজনীয় কাজ করবে না, তিন, তার ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে, চার হচ্ছে তারা ক্লাম্পে থাকবে এবং লুজলি আঘাত জুড়ে থাকবে না। এখন বলছে যে টিউমার কাকে বলে, টিউমার হচ্ছে যখনই অস্বাভাবিক নিয়মে একটা সেল গুলো বিভাজিত হতে থাকে। টিউমারের কটা টাইপ, দুটো টাইপ, একটা বিনাইন টাইপ, একটা ক্যান্সারাস টাইপ বা ম্যালিগন্যান্ট টাইপ। এখানে সেটাকে ওরা নির্দয় সদয় করেছে। ক্যান্সার কি ছোঁয়াচে বা সংক্রমণ, ধরে না আমার ক্যান্সার আছে, আমার রক্তটা রক্তেই ক্যান্সার আছে, টেনে যদি তোমার দেহে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তোমাকে ক্যান্সার হবে, হবে না, কেন হবে না, তোমার যে ইমিউনোলজিক্যাল সিস্টেম, আমি আগে তোমাকে বলেছি এখানেও বলেছি যে বডি ইমিউনিটিও কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করতে, ক্যান্সারের বিরুদ্ধে ফাইট হয়ে গেলে তার বিরুদ্ধে ফাইট করতে হেল্প করে। তোমার দেহে যেই যাবে সবগুলো কি ফরেন প্রোটিন, সঙ্গে সঙ্গে তোমার দেহে ঝাঁপিয়ে পড়বো ওই সেলগুলোকে ধ্বংস করার জন্য। এবার তুমি যদি আজকে একটা ক্যান্সার রুগী, এতে ধরো একটা একটা ধরো ভেড়ার ক্যান্সার হয়েছে, তার মাংস যদি খাও রান্না করে বা হাফ রান্না করে, তোমার ক্যান্সার হবে, হবে না, তোমার অ্যাসিড গুলোকে সব মেরে ফেলবে, রাইট? তাহলে এগুলো দিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই।
ক্যান্সার কি, ক্যান্সার কি রক্তের রক্তের রোগ? না, ক্যান্সার রক্তেরও হতে পারে, রক্ত ছাড়ারও হতে পারে, কিন্তু রক্ত দিয়ে একজন লোকের কাছ থেকে আরেকজনের কাছে যাবে না, যেমন করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা এইডস যায়, এটা যাবে না। ক্যান্সার কি করে ছড়িয়ে পড়ে? বলেছি, স্থানীয়ভাবে চতুর্দিকে যে টিস্যুগুলো আছে সেগুলোকে ইনভেট করতে পারে, লিম্ফ দিয়ে করে যেতে পারে, ব্লাড দিয়ে যেতে পারে, বা সিলোমিক ক্যাভিটি দিয়ে যেতে পারে। ক্যান্সার কত দ্রুত বাড়ে এটা কোনো নির্দিষ্ট হার নেই, এক একটা ক্যান্সারের এক রকম বৃদ্ধি হার আছে, এক একটা বয়সে এক একটা ক্যান্সারের এক এক রকম। তার সঙ্গে তার যদি নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো হয় সেটা একটু তাড়াতাড়ি বাড়বে, নিউট্রিশন যদি খারাপ হয় আরো তাড়াতাড়ি কমে যায়। দেখবে সমস্ত ক্যান্সার সেল বা যে কোনো গ্রোয়িং সেল হচ্ছে ফলিক অ্যাসিড ডিপেন্ডেন্ট, তাই আমরা ফলিক অ্যাসিড খাওয়াটা বন্ধ করে দিই, লক্ষ্য করে দেখো। তবে ক্যান্সার কত দ্রুত ডাবল হচ্ছে এটা কিন্তু তার ক্যান্সারের তীব্রতা বাড়তে আমাদের সাহায্য করে, ক্যান্সার কত দ্রুত তার ডাবল ভলিউমে যাচ্ছে, রাইট? ক্যান্সার কি একটা মাত্র রোগ? না, লিভারের ক্যান্সার আর ধরো এর ক্যান্সার, লিভারের ক্যান্সার আর কিডনির ক্যান্সার আদৌ একই রকম রোগ নয়, একই রকম চিকিৎসা হয়। বা ধরো সবচেয়ে বড় কথা, ব্লাড ক্যান্সার আর কিডনি ক্যান্সার আকাশ পাতাল তফাৎ। ক্যান্সার আর কুষ্ঠ কাছাকাছি শুনতে লাগে, কেউ সম্পর্ক আছে না, কিছু নেই। ক্যান্সারের মানুষের কি কোন বিশেষ ধরনের ক্যান্সারের ঝোঁক আছে? ও আচ্ছা, এই প্রশ্নের মানে হচ্ছে যে ধরো মেল ফিমেল ক্যান্সার, বলেছি ফিমেল ক্যান্সার, ফিমেল ব্রেস্টটা খুব কমন, মেল ব্রেস্ট ক্যান্সার অনেক পুরুষ মানুষের দেখবে ব্রেস্টটা বড় হয়ে গেছে কিন্তু ক্যান্সার আর খুব কম। তা সত্ত্বেও ফিমেলদের যে অ্যামাউন্ট অফ ব্রেস্ট টিস্যু থাকে যা থেকে ক্যান্সারটা হয় সেটা পুরুষের থাকে না, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো কারণ নেই। যেমন জরায়ু ক্যান্সার মেয়েদেরই হবে, প্রোস্টেট ক্যান্সার ছেলেদেরই হবে, কিন্তু অর্গানটাই। আবার লাং ক্যান্সার পুরুষরা মোর এক্সপোজ হয় কার্সিনোজেনে, স্মোক করে বেশি, এখন অবশ্য মেয়েরা স্মোকিং খুব বাড়িয়ে দিয়েছে, পুরুষরা প্রায় পিছনের দিকে যেতে আরম্ভ করেছে, পার্টিকুলার শহর অঞ্চলগুলোতে, গ্রামাঞ্চলে এখনো পুরুষরা এগিয়ে আছে, মেয়েরা পিছিয়ে আছে। তারপর ডিপেন্ড করে লাং ক্যান্সারটা এ করে স্মোকিং, তাদের এনভায়রনমেন্টাল এক্সপোজার তাদের বেশি। ক্যান্সারের কারণ কি? আমি তোমাকে বলেছি যে ক্যান্সারের কারণ হচ্ছে কার্সিনোজেনগুলোকে সন্দেহ করা হয়। ক্যান্সার কিভাবে হয় আমরা জানলেও এক্সাক্টলি কিভাবে কে কে গিয়ে কিভাবে করছে সেটা সবসময় বলতে পারি না, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর, আমরা যেরকম বলি রিস্ক ফ্যাক্টর ইংরেজিতে, সেগুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে আইডেন্টিফাই করা শুরু করেছি, সব ক্ষেত্রে এখনো করতেও পারি। ক্যান্সার কি কোনো জীবাণু থেকে হয়? হ্যাঁ হয়, এখানে লেখা আছে না হয় না, কিন্তু এটা হ্যাঁ হয়। ক্যান্সার ইনডাইরেক্টলি কিছু জীবাণুকে হয়, তার মধ্যে এইচ পাইলোরি স্টোমাক ক্যান্সার এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়াও দু একটা ক্যান্সারের ক্ষেত্রে আমরা ভাইরাসের রোল আবিষ্কার করতে পেরেছি, যেমন কিছু লিম্ফ্যাটিক ক্যান্সার, কিন্তু অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যারাসাইট ইত্যাদি কিছুই আবিষ্কৃত হয়নি। তাই এক্স্যাক্টলি এরা কিভাবে ক্যান্সার করছে এবং সেটা আমাদের কাছে খুব পরিষ্কার এখনো নয়। খাবারের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কি? খাবারের সঙ্গে ক্যান্সারের খুব ডাইরেক্ট সম্পর্ক আছে এরকম নয়, কিন্তু ইনডাইরেক্ট কোন সম্পর্ক থাকতেই পারে, তার কারণ প্রচুর খাবারের মধ্যে প্রচুর কার্সিনোজেন থাকে, এক নম্বর। দুই, যারা মানে খাবারটা যাদের গন্ডগোলে ব্যাড টাইপ অফ খাবার খায়, অর্থাৎ যেগুলো অ্যাকচুয়ালি রিচ ইন কার্সিনোজেন্স, তাদের ক্যান্সারের রোগ বেশি হতে পারে, এর বাইরে কিছু বলাটা ঠিক হবে না। মদ্যপানের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক খুব ওয়েল এস্টাবলিশ নয়, যে তোমাদের আমি বলেছি, কিন্তু কিছুই নেই তা নয়, কারণ ওটা ইরিটেশন করে যে যেখানে যেখানে যায় এবং তার ফলে সেখানে ক্যান্সারের চান্স কম্পারেটিভলি বেশি। এমনকি লিভার যাদের সিরোসিস হয় অ্যালকোহল খেয়ে, তাদের মধ্যে লিভার ক্যান্সারের হারও বেশি।
ফলে কিছুই নেই এটা বলা যেমন যাবে না, তেমনি কিছু আছে স্পেসিফিক্যালি ডিফিকাল্ট, আদার দেন মাউথ ক্যান্সার অ্যান্ড স্টমাক ক্যান্সার বা ইত্যাদি, যেগুলোতে ওই ইরিটেশনাল কজ ইজ ইরিটেশন। ক্যান্সার কি বংশগত? হ্যাঁ, বংশগত একটা ভূমিকা আছে, সব ক্যান্সারের নয়, আমরা ভালো করে জানিও না। কিন্তু ক্যান্সার জিন, যেমন ধরো ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার জিন, ব্রেস্ট ক্যান্সার জিন আমরা বলি সিএবিআর 1 এন্ড 2, দু রকম হয়। এই জিনগুলো বেসিক্যালি মানুষের দেহে অন্য কাজে লাগে, কিন্তু এরা ব্রেস্ট ক্যান্সারের কারণ হতে পারে। কিন্তু যাদের ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা থাকে, সিএবিআর জিন 1 2 পজিটিভ থাকে, তাদের ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ওভারির ক্যান্সার, এই তিনটে ক্যান্সারের চান্স অনেক বেশি থাকে। এবং সেটা এত বেশি হতে পারে যে 8 থেকে 10 গুণ। সেই জন্য অনেক সময় অনেকে করে কি, এরা হিস্টেক্টমি করে নেয় বাচ্চা হয়ে গেলে এবং ব্রেস্টটা বাদ দিয়ে ওখানে প্রস্থেসিস লাগিয়ে নেয়। ক্যান্সার কি চুম্বন বা কোনো সেক্সুয়াল রিলেশনে হতে পারে? না, অন্তত জানা যায়নি, মানে এরকম কিছু বক্তব্য নেই। সেক্সুয়াল রিলেশনের সঙ্গে সম্পর্ক যেটা আছে ক্যান্সারের, ফার্স্ট আনসার হচ্ছে বেসিক্যালি নট নট, কিন্তু একটা আছে। ধরো তুমি মহিলা, তোমার মেল পার্টনার হচ্ছে, তার এইচআইভি ইনফেকশন আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার সঙ্গে তোমার সেক্সুয়াল রিলেশন থাকলে ওখান থেকে এইচআইভি তোমার মধ্যে ইনফেক্টেড হতে পারে এবং তার ফলে তোমার সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এবং এটা হতে পারে বলে আমরা ভ্যাকসিন দিই প্রি সেক্সুয়াল লাইফে, সেক্সুয়াল এক্সপোজার হওয়ার আগেই বাচ্চা মেয়েদের এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, 2 বা 3টে দিয়ে, যাতে করে তার বিরুদ্ধে তার একটা ইমিউনিটি গড়ে ওঠে এইচআইভির বিরুদ্ধে। ইমিউনিটিটা দেয় 84% মতো, বাকি তারপরও 16% থেকে যায়, কারণ তার ভ্যাকসিনটা এখন আমরা ইনকর্পোরেট করতে পারি। মানসিক অবস্থা ক্যান্সারের কারণ হতে পারে কিনা? না, কিন্তু মানসিক প্রচন্ড ডিপ্রেস পেশেন্টদের ক্যান্সার দ্রুত স্প্রেড করার সম্ভাবনা থাকে, তাদের বডির ইমিউনিটি কমে যায় বলে, এছাড়া অন্য কোনো কিছু জানা যায়। রঞ্জন রশ্মি ক্যান্সারের কারণ হতে পারে কিনা? রঞ্জন রশ্মি থেকে ক্যান্সার হতে পারে, কারণ তারা ডিএনএ চেঞ্জ করে দেয়, এখানে লেখা আছে কিন্তু না, কিন্তু তোমরা বলবে যে হ্যাঁ ওটা হতে পারে। এ ব্যাপারে আমাদের, কিন্তু কিভাবে হয়, কতটা হয় এবং কার হবে এটা বলা টাফ, অত্যন্ত ডিফিকাল্ট। সেই জন্য রঞ্জন রশ্মি থেকে হবে বা হলেও এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট নয়। অনেক অনেক রেডিও যেমন এক্সপোজার হলে রঞ্জন রশ্মিতে তাদের বোন ম্যারো ডিপ্রেসড হয়ে কাজ করে, সেল কাজ করে না, সেল আর গ্রো করে না, রাদার দেন ক্যান্সার হওয়া। কিন্তু সামান্য এক্সপোজারে কত কত লোকের ক্যান্সার হয় কিনা এটা নিয়ে বেশি আছে ডিসপিউট আছে। কিভাবে আমরা ক্যান্সার থেকে রক্ষা পেতে পারি? আমরা বলেছি লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাভয়েডিং কার্সিনোজেন্স, এর বাইরে আর কি করবে? তবে যে যত বেশি দিন বাঁচবে এবং যার বডি ওয়েট যত বেশি দিন হবে, যত বেশি হবে মানে তার দেহের মধ্যে বেশি সেল থাকবে, তার তত ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকবে। প্রি ক্যান্সারাস লিসেন কাকে বলে? কিছু 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 লিসেন আছে, মানে ক্যান্সার তো ধরো ক্যান্সার হচ্ছে স্টেজ 0, 1, 2, 3, 4, 5, 5টা স্টেজ। তাহলে 0-র আগে কি কিছু আছে? 0-টাকে আমরা বলি ক্যান্সার ইন সিটু, আছে কি? আছে, কিছু কিছু ক্যান্সারে আছে। কিছু কিছু ক্যান্সার দেখা গেছে একটা ঘা সাদা হচ্ছে মুখের মধ্যে, সাদা হচ্ছে সাদা হচ্ছে বা লাল হয়ে আছে লাল হয়ে আছে, অনেকদিন বাদে ওখানে সেল থেকে ক্যান্সার আরম্ভ হলো। তাহলে ওই যে সাদা ঘাটা যদি আমরা কেটে ফেলে দিতাম তাহলে তো ক্যান্সারটা হতো না। এই লিসেন গুলোকে বলা হয় প্রি ক্যান্সারাস লিসেন, অর্থাৎ যে লিসেন থেকে পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। তবে বহু ক্ষেত্রে যেগুলোকে আমরা প্রি ক্যান্সার লেসন বলে ভাবতাম সেগুলো পরবর্তীকালে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি প্রি ক্যান্সারাস না, এখানে যে ক্যান্সার গুলো হচ্ছে সেগুলো ডিনোভো, অর্থাৎ নতুন করে সৃষ্টি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মনে রাখতে হবে প্রি ক্যান্সারাস লেসন মানুষের দেহে হয়, তাকে আইডেন্টিফাই করা যায় এবং তাকে চিকিৎসা করলে ক্যান্সার রোখা যায়, প্রিভেন্ট করা যায়, ফলে প্রি ক্যান্সারাস লেসন আছে।
আচ্ছা, গায়ের মধ্যে যে তিল থাকে ওগুলো ক্যান্সার হতে পারে সাধারণত না? যদি দেখা যায় একটা তিল হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে অস্বাভাবিক রেটে, রেটে বড় হচ্ছে, লোকটা বড় হচ্ছে 3 ফুট থেকে 6 ফুট, তো তিল বড় হচ্ছে ধরো 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, তাহলে বুঝবো খুব বড় ব্যাপার, অস্বাভাবিক ভাবে যদি বড়। ক্যান্সার থেকে কি চিরদিনের মতো মুক্তি পাওয়া যেতে পারে, একটা প্রশ্ন করেছে কেউ, এই প্রশ্নের উত্তর কেউ জানে না, মানে এখনো পর্যন্ত আমাদের সাথে এমন কিছু নেই যে আমরা বলতে পারি। আমরা ক্যান্সার রোগটাকে শুধু জানার চেষ্টা করছি আর তার সঙ্গে কিছু চিকিৎসা যতটুকু হয়, আমরা খুবই প্রাথমিক স্টেজেই আছি, যদিও বহু ক্যান্সার থেকে আমরা মানুষকে এখন মুক্তি দিতে পারি এবং এমনকি সারিয়েও দিতে পারি যদি যথেষ্ট আগে ধরা পড়ে, ছড়িয়ে যাওয়ার আগে, সামান্যতম ছড়িয়ে যাওয়া। ক্যান্সারের আমাদের বডির যে ইমিউনিটি থাকে, ইমিউন সিস্টেমটা ক্যান্সার সেলের উপর কাজ করে, তার মানে এই নয় যে হোয়াইট ব্লাড সেল বা যে কোনো সেল ক্যান্সার সেল গেলে কাটাকাট মেরে দেবে, কিন্তু এটাও ট্রু, এটাও ট্রু যে তোমার ক্যান্সারটা নাও আটকাতে পারে, কিন্তু অন্য দেহ থেকে যদি কোনো ক্যান্সার সেলকে তোমার দেহে পাঠানো হয় সেখানে সব সমস্ত ইমিউনিটি সিস্টেম ঝাঁপিয়ে পড়বে। ফলে এই উত্তরটা এখানে যেভাবে এরা প্লেস করেছে এটাও যেমন সঠিক, কিন্তু এটা পার্সিয়াল। ক্যান্সারের প্রাথমিক লক্ষণ গুলো আমি বলেছি, অনেকদিন ঘা, হঠাৎ করে বেড়ে যাওয়া কোন টিউমার, ব্লিডিং, হঠাৎ করে কোন দাগ ইত্যাদি ইত্যাদি, গলার ক্ষেত্রে গলা ভঙ্গ, আর এগুলো হচ্ছে বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন সিমটম নিয়ে আসে। সব ক্যান্সারের কোনো কমন সিমটম নাই, ক্যান্সার একটা রোগ। যেমন ধরুন হাড়ের ক্যান্সারে তো আপনার গলা ভাঙবে না, হাড়ের ক্যান্সারে হাড়ে ব্যথা, হাড়ের ব্যথাটা কিন্তু অনেক আগে হয়, কেন হাড়টা তো রিজিড স্ট্রাকচার। তো আমরা যেগুলো আলোচনা করছিলাম তার মধ্যে আছে, তাহলে আমরা এই পর্যন্ত এসেছি। আচ্ছা, ব্লিডিং এইটার উপরে তো যদি গিয়ে দিই, দরকার ওটা খুব ভালো ছিল ছবিটা, ওটা হচ্ছে, এটা কিন্তু আমার অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হ্যাঁ, এটা তুমি হ্যাঁ রাখো, এখানে রাখো, সামনাসামনি দেখতে সুবিধা হবে, সুবিধা। আর এটা মানে অভ্যস্ত চিরকাল, এটা অন্য জায়গা থেকে ক্যামেরা পড়ছে। আচ্ছা, ব্লিডিং ক্যান্সারে যে সমস্ত সিমটম গুলো বলা হচ্ছে, দেখুন ব্লিডিং হলে ক্যান্সারে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ব্লিডিং ক্যান্সারের কারণ হতে পারে, সরি ব্লিডিং ক্যান্সারের সিমটম হতে পারে, উপসর্গ হতে পারে, মনে রাখতে হবে, সেটা লক্ষ্য রাখবেন যে ব্লিডিং এর চরিত্র কি। ব্লিডিং যেমন ধরুন কিছু কিছু ব্লিডিং কে আমরা খুব সন্দেহ করি, ধরুন আফটার সেক্স কেউ বললো যে তার ব্লিডিং হচ্ছে, যতবার সেক্সুয়াল কন্ট্যাক্ট হচ্ছে ব্লিডিং হচ্ছে, তখন ওখানে একটা কিছু আছে টিস্যু যেখানে ইঞ্জুরি হচ্ছে বারবার, এবং দেখা গেছে মোটামুটি এই পেশেন্টের মেজরটাই হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারে ভুগছে, এবং এইভাবেই সাধারণত ডায়াগনোসিস হয়। স্টুলের সঙ্গে ব্লিডিং এর একটা ইম্পর্টেন্ট কারণ ক্যান্সার, কিন্তু পাইলস এবং অন্যান্য যে সমস্ত আলসার গুলো হয় সেগুলো ইম্পর্টেন্ট কারণ। পেচ্ছাবে ব্লিডিং এটা কিন্তু ক্যান্সারের পেনলেস ব্লিডিং অফ পেনলেস যদি ব্লিডিং হয় তার একটা ইম্পর্টেন্ট কারণ, কারণ পেনফুল যেটা, আর দুটো যে ইম্পর্টেন্ট কারণ স্টোন এবং ইনফেকশন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু পেন, আচ্ছা এই দুটো ক্ষেত্রে কিন্তু পেন থাকে সাধারণত। এবার বিভিন্ন ক্যান্সারকে জানার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, প্রথম আপনাকে যদি কোনো কারণে সন্দেহ হয়, ধরুন পেটের সলিড অর্গানের ক্যান্সার, সাসপিশন হচ্ছে বেস্ট বাই আল্ট্রাসোনোগ্রাফি, তারপর রেডিওলজি হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, ব্রেস্ট আল্ট্রাসোনোগ্রাফি, থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি, গলায়। ফলে আল্ট্রাসোনোগ্রাফি আগেকার দিনে কনভেনশনাল এক্সরে অনেকটাই রিপ্লেস করে দিয়েছে ক্যান্সারের চিকিৎসা, বলেছি সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি কম্বাইন্ড, সাধারণত সমস্ত গুলোকে একসঙ্গে মিলিত ভাবে প্রয়োগ করা করতে হয় যখন রোগ ছড়িয়ে যায়। ক্যান্সারও দেখবেন একটা সময় ক্যান্সার কিন্তু একটা জায়গাতেই থাকে, পরে সেটা
জেনারেল ডিজিজে কনভার্ট হয়, হোল বডি ডিজিজে কনভার্ট হয়ে যায়। যতক্ষণ ডিজিজটা একদম লোকালাইজড, মানে রিয়েলি লোকালাইজড, ততক্ষণ পর্যন্ত তাকে কেটে বাদ দেওয়ার একটা স্কোপ থাকে, কিন্তু পরে সে কেটে বাদ দেওয়ার স্কোপটা থাকে না, তখন সেটাও আংশিক ট্রিটমেন্ট হয়ে যায়। বাকি সেলগুলোকে মারার জন্য তখন আপনাকে অন্যান্য মোডালিটিস অফ ট্রিটমেন্ট নিতে হয়, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি। এই ধরনের যে থেরাপিগুলো আছে এগুলো কিন্তু জেনারেল থেরাপি, কিন্তু ধরুন বিসিজি ভ্যাকসিনেশন ইন দ্য ব্লাডার লোকাল থেরাপি, অপারেশন লোকাল থেরাপি, তাহলে লোকাল থেরাপি এবং জেনারেল থেরাপি কম্বাইন করতে পারে। সে নির্ভর করছে ক্যান্সার কতটা ছড়িয়েছে তার উপরে। নেক্সট কোশ্চেন আছে এখানে, ওই রেডিয়েশন নিয়ে একটা ছিল, শল্য চিকিৎসা সার্জারির কার্যকারিতা কতখানি বললাম, কেমোথেরাপি, কেমোথেরাপি কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করে না, ক্যান্সার সেলকে মারে। ক্যান্সার কি একদম ছেড়ে যেতে পারে? হ্যাঁ পারে। ধরুন কিংস ক্যান্সার আপনি কেটে বাদ দিলে প্রাথমিক স্তর, তখন স্প্রেড করেনি, পুরোই সেরে যায়। ব্রেস্ট ক্যান্সারে প্রচুরটা এখন পুরো সেরে যায়, থাইরয়েড ক্যান্সারে প্রচুরটাই পুরোপুরি সেরে যায়, আর্লি কিডনি ক্যান্সার সেরে যায়। সেরে যায় মানে কি? ক্যান্সার এখানে আবার একটা মনে রাখবেন, ক্যান্সার কিওর বলে একটা শব্দ আছে, ক্যান্সার কিওর, কিওর অফ এ ডিজিজ। ধরুন আপনার একটা ভাইরাল ফিভার হলো, সেরে গেল, মানে ওই রোগটা, ওই ভাইরালটা কিন্তু সেরেই গেছে। ক্যান্সার কিওর কথাটা কিন্তু মানে ঠিক এক্সাক্টলি এরকম না। ক্যান্সার কিওর কথাটা মানে হচ্ছে যে আপনার একটা জায়গায় ক্যান্সার যেটা হয়েছে, সেই ক্যান্সারটা যেখানে আপনার ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা চলে গেল, কিন্তু কতদিন? কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যান্সার কিওর 5 ইয়ার্স ধরি, কিছু কিছু ক্ষেত্রে 10 ইয়ার্স ধরি, কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি ধরা হয়। সেজন্য ক্যান্সার কিওর বলে একটা ওয়ার্ড আছে, যে এই 5 বছরের মধ্যে ক্যান্সারের কোনো লোকাল বা জেনারেল হোল বডিতে কোথাও কোনো রেকারেন্স হবে না, এবং তা এবং এই ক্যান্সারের কোথাও রেকারেন্স হবে না, কোনো সিমটম প্রডিউস করবে না, কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তাহলে বলতে পারেন আপনি ক্যান্সার কিওর। বুঝে গেল? ইমিউনোথেরাপি কি বলে দিয়েছি, যদি যখন ইমিউনোলজিক্যাল জিনিস দ্বারা আমরা করি, টার্গেট থেরাপি কি বলে দিয়েছি, রেডিও আইসোটোপ থেরাপি আমরা করি পার্টিকুলার থাইরয়েড ক্যান্সারে, আয়োডিন 131 সেক্সের সঙ্গে ক্যান্সার রিলেশন বলেছি, পুরুষ এবং মহিলাদের মধ্যে ক্যান্সার রিলেশন বলেছি, ওভারঅল প্রবাবলি ক্যান্সার পুরুষদেরই বেশি হয়, যদিও কতগুলো ক্যান্সার পুরুষদের বেশি, কতগুলো ক্যান্সার মহিলাদের বেশি, ক্যান্সার ওভারঅল কোন একটা সেক্স ডিপেন্ডেন্ট খুব নয়, জেনেটিক সবই কি ক্যান্সার হতে পারে, জেনেটিক্যালি ক্যান্সার ট্রান্সমিটেড হয় কিনা, ভার্টিক্যাল ট্রান্সমিশন, ওই জেনেটিক ফ্যাক্টর দ্বারা যতটুকু হয় ওর চেয়ে বেশি না। এই হচ্ছে মূল কথা, ক্যান্সার খুব ভয়াবহ কিনা ইত্যাদি, এগুলো আলোচনা করার কোনো মানে হয় না, সবই ভয়াবহ রোগ। আচ্ছা, তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম, আলোচনা করলাম ক্যান্সার কি, ক্যান্সার হচ্ছে একটা সেলুলার ডিজিজ, কোষের রোগ, ক্যান্সার কিভাবে হয় এটা যে যে কোনো ভাবেই হোক, যখন জেনে চেঞ্জ হয়ে যায়, যখন অ্যাবনর্মাল সেল তৈরি হয়, এবং যখন অ্যাবনর্মাল সেলটাকে বডি ধ্বংস করতে পারে না তার ন্যাচারাল সিস্টেম দিয়ে, তখন সেটা ক্যান্সারে কনভার্টেড, ক্যান্সার আকারে দেহে বাসা বাঁধে, প্রথমে ওই অর্গানেই থাকে, পরে ওই অর্গান থেকে ক্যান্সার সেলগুলো লুজ বলে, এবং তাদের বিভিন্ন টিস্যুকে ইনভেড করার ক্ষমতা থাকে বলে, তার মধ্যে ঢুকে পড়ার ক্ষমতা থাকে বলে, রক্ত লিম্ফ বা এ দিয়ে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়লে সেখানে তারা মেটাস্টেসিস বা মেটস তৈরি করে, এইভাবে ক্যান্সার ছড়ায়। ক্যান্সার নেক্সট হচ্ছে ক্যান্সার, এটা হলো ক্যান্সার কিভাবে ছড়ায়, ক্যান্সারের সিমটম গুলো কি হয়, কোন অর্গানে ক্যান্সার হয়েছে এবং কোথায় ক্যান্সার গিয়ে পৌঁছেছে, আর তারপরে ক্যান্সারের সিমটম ডিপেন্ড করে। মনে রাখা দরকার,
ক্যান্সার যে অর্গানে হয়েছে সিমটম সেখানে নাও হতে পারে, যে অর্গানে ছড়িয়ে গেছে সেই অর্গানের সিমটম নিয়ে প্রথম আসতে পারে। ফলে প্রাইমারি অর্গান বা সেকেন্ডারি অর্গানের সিমটম নিয়ে ক্যান্সারের পেশেন্ট আসতে পারে। বিভিন্ন অর্গানে ক্যান্সার বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে এবং মূলত যেটা হয় সে চাপ দেয়, প্রেশার ক্রিয়েট করে, সামনে অন্য টিস্যুগুলোকে ধরে নেয়, টিস্যুকে ডিসফাংশন করে, টিস্যুর ভিতরে লুমেন থাকলে লুমেনটাকে আটকে দেয় বা রক্তক্ষরণ হয়। এগুলোই ক্যান্সারের সিমটমের মূল কারণ। কখনো কখনো কিছু কিছু ক্যান্সারে পাইরোজেন তৈরি হতে থাকে, যেমন লাং ক্যান্সারে কিছু কিছু, তখন সেখানে জ্বর হয়, এমনকি ইনফেকশন ছাড়াও, অ্যাসোসিয়েটেড ইনফেকশন ছাড়া। ক্যান্সারকে আমরা প্রতিহত করার জন্য আমাদের জীবনই আমাদের মানে জীবনযাপন এবং কার্সিনোজেন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, এনভায়রনমেন্টকে কার্সিনোজেন পলিউশন থেকে ফ্রি করতে হবে বা যতদূর সম্ভব ফ্রি করা সম্ভব, খাবার থেকেও সেটাকে আমাদের মুক্ত করতে হবে এবং যতদূর দেহের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে সুস্থ সবল জীবনযাপন করা যায় তত ক্যান্সার কমবে। কিন্তু মনে রাখা দরকার, ক্যান্সার ইজ এ ডিজিজ অফ দ্য সেল অ্যান্ড ক্যান্সার ইজ এ ডিজিজ অফ দি এজ। হায়ার দ্য এজ হায়ার দ্য চান্স অফ ক্যান্সার, যত মানুষের আয়ু বাড়ছে তত ক্যান্সারের প্রবণতা বাড়ছে। নেক্সট হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট। ক্যান্সারের ট্রিটমেন্টের মানে একদম সেন্টারে দাঁড়িয়ে আছে সার্জারি, কিন্তু সবসময় সার্জারি স্কোপ থাকে না, কারণ সার্জারি করে যদি ক্যান্সারকে পুরো বের করে দেওয়া যায় সবচেয়ে সুবিধাজনক, না বের করা গেলে তখন কেমোথেরাপি নিতে হবে। সার্জারি কেমোথেরাপি হচ্ছে দুটো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সার্জারিকে হেল্প করার জন্য আছে রেডিয়েশন, রেডিয়েশন ও লোকাল থেরাপি, কারণ হোল বডি রেডিয়েশন রিয়ারলি করা হয়, একমাত্র বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছাড়া করা হয় না। সেখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ক্যান্সার যে ফেজে ধরা পড়ে তাতে আমাদের কম্বাইন থেরাপি করতে হয়। অন্যান্য থেরাপিগুলো বলেছি, সেটা হচ্ছে তার মধ্যে রয়েছে কেমোথেরাপি ছাড়া সার্জারি ছাড়া রয়েছে রেডিয়েশন, রেডিয়েশন ছাড়া ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোনাল ম্যানিপুলেশন, দ্যাট ইজ অলসো ভেরি গুড ট্রিটমেন্ট ইত্যাদি। ক্যান্সার ট্রিটমেন্ট একটু কস্টলি হয়, ক্যান্সার ট্রিটমেন্ট দীর্ঘদিন হয়। মনে রাখতে হবে যে কথাটা আমি এতক্ষণ বলে উঠতে পারিনি, সেটা হচ্ছে ক্যান্সার ইজ এ ক্রনিক ডিজিজ। ক্যান্সার ইজ এ ক্রনিক ডিজিজ, ক্যান্সার ইজ নট এ শর্ট টার্ম ডিজিজ অর অ্যাকিউট ডিজিজ। অনলি ক্যান্সার যখন খুব ছোট আকারে থাকে তখন ক্যান্সার পুরোপুরি সেরে যায়, তা নাহলে ক্যান্সার কিওর সম্ভব। ক্যান্সার কিওর মানে কিন্তু পুরোপুরি সারা নয়, ক্যান্সার কিওর ইজ লিমিটেড ওয়ার্ল্ড, কখনো 5 বছর বা কখনো 10 বছরের জন্য মুক্তি। এরপরে বাকি বইটা আপনারা পড়ে নেবেন, সবটার সঙ্গে হয়তো আমার বক্তব্যে নাও মিলতে পারে। এই বলে আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম।